আমরা ফিজিক্স বঙ্গের তরফ থেকে আমাদের আরো একটি নতুন পডকাস্ট এবং আমাদের পডকাস্টের টাইটেল চ্যাট উইথ ফিজিক্স বং, যেটা খুবই ইনফর্মাল, খুবই ক্যাজুয়াল একটা পডকাস্ট। আমরা যেরকম প্রতিবার করে থাকি এবারও আমরা করছি, এবং আজকে আমাদের সাথে আছেন আমাদের পার্থ স্যার, প্রফেসর পার্থ ঘোষ, বঙ্গবাসী কলেজের ফিজিক্স ডিপার্টমেন্টের প্রফেসর এবং আমাদের অনেকেরই খুব সুপরিচিত একজন মানুষ। হয়তো আজকে যারা উপস্থিত তাদের মধ্যে অনেকেই তাকে ব্যক্তিগত ভাবে চেনেন। তো আমাদের এই ফিজিক্স বং এর পরিচয় আমরা বহুবার দিয়েছি, তো খুব সংক্ষেপে আমরা বলার চেষ্টা বলছি আমি যে ফিজিক্স বং আসলে কি। ফিজিক্স বং হচ্ছে আমাদের ছাত্রদের, যারা আমরা পদার্থবিজ্ঞান নিয়ে যারা আমরা পড়াশোনা করছি, অবশ্যই যারা আমরা এখনো পড়াশোনা করছি, মানে মেনলি আমাদের এই মুহূর্তের মোটোটা হচ্ছে ইউজি টু পিএইচডি ফিজিক্স এর যারা স্টুডেন্ট তাদের নিয়ে এই ফিজিক্স বং। এবং এই ফিজিক্স বং এর মারফত আমরা চেষ্টা করি একটি প্ল্যাটফর্ম দেওয়ার মূলত ইউজি এবং পিজি স্টুডেন্টদের, যাতে তারা একটি প্ল্যাটফর্ম পায় তাদের দাদা দিদিদের সাথে সরাসরি কানেক্ট হওয়ার, এবং তাদের যে কোনো রকমের তাদের সমস্যা বা প্রশ্ন সেগুলো যাতে আমাদের সাথে তারা শেয়ার করতে পারে। এবং তার সাথে আরো একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে যে সমস্যাটা আমরা ব্যক্তিগতভাবে ছাত্র থাকাকালীন উপলব্ধি করেছি, যে কোনো কিছু প্রেজেন্ট করার ক্ষেত্রে আমাদের মধ্যে একটা ভয় কাজ করে, এছাড়াও যে প্রশ্ন উত্তরের যে পালাটা চলে, যে কলেজে হয়তো টিচাররা সবসময় বলে যে প্রশ্ন করো প্রশ্ন করো, কিন্তু এইখানে আমাদের মধ্যে একটা ভীতি কাজ করে, এই ধরনের যে সমস্যাগুলোকে অ্যাড্রেস করার জন্যই আমাদের ফিজিক্স বং, যেখানেতে আমরা একটা প্ল্যাটফর্ম দেব ইউজি পিজি স্টুডেন্টসদেরকে, তারা এখানেতে তাদের যা যেটুকু তারা জানে ফিজিক্সের বা মাস্টার্স এর ক্ষেত্রে তারা যে প্রজেক্টের কাজটা করছে সেটাকে তারা এখানে প্রেজেন্ট করতে পারবে, এবং এখানেতে যে অডিয়েন্স থাকবে তাদের কাছ থেকে বিভিন্ন রকমের প্রশ্ন যখন আসবে তখন তারা সেই প্রশ্নগুলো উত্তর তারা নাই জানতে পারে, কিন্তু সেগুলোকে সম্মুখীন করার একটা অভ্যেস বা হ্যাবিট তাদের সাথে তৈরি হবে। এছাড়াও আফটার পিজি মানে আই মিন আফটার মাস্টার্স তারা কি করবে, যদি তারা পিএইচডিতে যায় তাহলে তাদের কোন দিকে যাওয়া উচিত সেই বিষয়ে তারা তাদের সিনিয়রদের সাথে কথা বলতে পারবে, যদি তাদের ইন্ডাস্ট্রিতে যাওয়ার হয় তার কি কি সম্ভাবনা আছে, মানে হোয়াট এভার দ্য প্রসপেক্ট আফটার মাস্টার্স সেটা নিয়ে তারা কথা বলতে পারবে। ফিজিক্স বঙ্গে আমরা চেষ্টা করছি গোটা বিশ্ব থেকে যারা বাঙালি পদার্থবিজ্ঞানের ছাত্র রয়েছে তাদেরকে একত্রিত করার। ইতিমধ্যে আমাদের সাথে আমেরিকার যেমন পিএইচডি স্টুডেন্ট আছে, সাথে ইউরোপ থেকে যেমন ফ্রান্স থেকে আছে, স্লোভাকিয়া থেকে আছে, জার্মানি থেকে আছে, একইভাবে এশিয়ার মধ্যে আমি ব্যক্তিগতভাবে তাইওয়ানে আছি, তাইওয়ান থেকে আরো একজন রয়েছে, আরো কয়েকজন রয়েছে, অস্ট্রেলিয়া থেকে রয়েছে, এরকম বিভিন্ন জায়গার ছাত্ররা অলরেডি এখানে রয়েছে। সুতরাং তারা যদি কেউ বিদেশেও পড়াশোনা করতে চায় সেক্ষেত্রেও আমরা প্রত্যেকে চেষ্টা করব আমাদের মতন করে তাদের সাহায্য করার। সো এটা হচ্ছে আমাদের ফিজিক্স বং এর একটা উদ্দেশ্য বলা যেতে পারে। আমরা চেষ্টা করছি, আমরা প্রত্যেকেই ছাত্র, আমরা আমাদের ফ্রিকোয়েন্সিতে অনেক ঘাটতি রয়েছে আমরা নিজেরাও জানি, চেষ্টা করি আমাদের নিজেদের সময়কে অ্যাডজাস্ট করে যতটুকু সম্ভব হয় করার। তো আর আমি বেশি কিছু অনেক কিছু বলে ফেললাম, আর আমি বেশি কিছু বলবো না। তো আজকে হচ্ছে পার্থ স্যার আমাদের সাথে রয়েছেন, আমরা এর আগেও অনেকগুলো পডকাস্ট করেছি, সেগুলো কিছু ক্ষেত্রে বলা যেতে পারে টেকনিক্যাল পডকাস্ট ছিল, হয়তো খুব বিষয় ভিত্তিক কিছু প্রশ্ন বা ছাত্রদের সমস্যার ভিত্তিতে আমরা কথা বলেছি। আজকের পডকাস্টটাও ছাত্রদের একটা সমস্যার, এবং সেটা হচ্ছে একটা গুরুতর সমস্যা। পদার্থবিদ্যায় আসার আগে তার আগের যে স্টেজটা, অর্থাৎ স্কুল জীবন অর্থাৎ বিদ্যালয় জীবন, তারা যখন উচ্চ মাধ্যমিক পাশ করছে, সেই যে সিচুয়েশন সেইখানটাকে আজকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। এটাকে বলা যেতে পারে একটা গ্র্যাসরুট লেভেলের একটা সমস্যা। তো সুতরাং আমরা চাইছি এই সমস্যাটা নিয়েও কথাবার্তা হোক, এবং পরবর্তীকালে এটাকে নিয়ে কি সমাধান বেরোতে পারে সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। তো আজকের আমাদের টাইটেলটা হচ্ছে ফিজিক্স অ্যাজ এ কেরিয়ার আফটার 10+2, অর্থাৎ খুব সহজ বাংলায় বললে উচ্চ মাধ্যমিকের পরে ফিজিক্স নিয়ে এগোনোর কি কেরিয়ার আছে, কি ভবিষ্যৎ আছে। তো আজকে আর আমি বেশি কিছু এই মুহূর্তে বলছি না, আমি পার্থ স্যারকে বলবো
যে প্রথমে উনি বলুক ওনার মতন করে কিছু কথা, তারপরে আমরা প্রশ্ন উত্তরের পালা শুরু করব। প্রথম প্রশ্ন উত্তর হবে আমাদের এতদিন ধরে রেজিস্ট্রেশনের মারফত যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে এসছে, আমরা সেই প্রশ্নগুলো স্যারের কাছে রাখব, সেটা নিয়ে আলোচনা হবে, এবং তারপরে যদি আমাদের সময় আমাদের হাতে থাকে তাহলে আজকের পার্টিসিপেন্টস যারা যারা অডিয়েন্স রয়েছে তাদের কাছ থেকে আমরা প্রশ্ন নেব। দয়া করে সেশন যতক্ষণ বক্তব্য চলবে ততক্ষণ বক্তব্যের মাঝে কেউ আনমিউট করে প্রশ্ন করবেন না। কারোর প্রশ্ন করার থাকলে আপনারা চ্যাট বক্সে সেই কোশ্চেনটা রাখতে পারেন, অথবা আপনারা রেইজ হ্যান্ড করতে পারেন, আমরা আমাদের শেষ মুহূর্তে গিয়ে আমরা আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। আর আমি বেশি কিছু বলছি না, স্যার আপনি আপনার বক্তব্য দিয়ে শুরু করুন আজকের আজকের এই পডকাস্ট চ্যাট উইথ ফিজিক্স বম। থ্যাংক ইউ শুভায়ন। এখানে আমার যারা ছাত্র ছাত্রী যাদের আমি দেখতে পাচ্ছি তাদের অনেক ভালোবাসা, যে সমস্ত স্কুলের শ্রদ্ধেয় মাস্টারমশাই এবং দিদিমণিরা আছেন তাদেরকে নমস্কার জানাই। আমার যে ছাত্রছাত্রীরা আছেন, মানে ভবিষ্যৎ ছাত্রছাত্রীরা যারা স্কুলে পড়ে এবং যারা ফিজিক্স নিয়ে পড়তে চাইছে বা পড়ার ইচ্ছে আছে এবং সেই জন্যই তারা আজকের এই পডকাস্টে জয়েন করেছে, তাদের সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের পডকাস্টটা শুরু করছি। প্রথমেই ফিজিক্স বং এবং তার সঙ্গে অবশ্যই শুভায়নকে ধন্যবাদ জানাই এরকম একটা প্ল্যাটফর্ম আমাদের দেওয়ার জন্য, যাতে আমরা যারা মানে পড়াশোনার জগতে আছি এবং আমরা যারা বিশেষ করে এই সাবজেক্টটা মানে ফিজিক্সের সঙ্গে আছি, যে যে অসুবিধেগুলো পোস্ট কোভিড সিচুয়েশনে আমরা দেখতে পাচ্ছি, আমরা যেটা একদম পুরো স্পষ্ট, যেটা আমাদের কাছে এখন একদম ক্লিয়ার বা পরিষ্কার হয়ে গেছে, সেটা হচ্ছে যে কোভিড এর আগে আমরা যেরকম ছাত্রছাত্রী পেতাম, যেরকম ভাবে কলেজগুলোতে স্কুল কলেজগুলোতে যেরকম ভাবে ছেলেমেয়েরা ভালোবেসে ফিজিক্স করতে আসতো, সংখ্যাটা কিন্তু ক্রমশ কমছে। এবং আমি খুবই আশাবাদী, আই এম অলওয়েজ আ অপটিমিস্ট পারসন, আমি জানি যে এই এই দুঃসময়টা কেটে গিয়ে আবার ছাত্রছাত্রীরা আবার আসবে, আবার ভালোবেসে এই সাবজেক্টটা পড়তে আসবে। এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা এখন এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং যারা এই শিক্ষাবর্ষে বা এই সেশনে যারা কলেজে ফিজিক্স নিয়ে পড়তে চাইবে, তাদের মনে অনেকের মধ্যে আমি অনেক সময় দেখেছি যে প্রচুর প্রশ্ন থাকে, তারা মানে ভয় পাচ্ছে, মানে একটা নেগেটিভ ইম্প্যাক্ট চারদিকে থাকে, সব হয়তো তার নিজের ভালোবাসাটা তার নিজের সাবজেক্টের প্রতি প্যাশনটা সেটার কথা না ভেবেই হয়তো অভিভাবক বা পাড়ার বা আত্মীয় স্বজনের মধ্যে ফিজিক্স পড়ে কি হবে, চাকরি নেই, এই সমস্ত কথা বলে তাকে অন্যদিকে, মানে মনে করুন আমি ইঞ্জিনিয়ারিং এর দিকে বা ডাক্তারির দিকে, তার ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে সেদিকে ঠেলে দিচ্ছেন। তো পুরোটা যে এর মধ্যে মিথ্যে তা নয়, কিছুটা সত্যিও আছে, আমি সেই জায়গাগুলো ধরার চেষ্টা করব আজকের এই পডকাস্টের মধ্যে, সুবিধে অসুবিধে সবকিছু নিয়ে আলোচনা করব। তবে একটা কথা একদম প্রথমেই আমি বলে দিই, যতটা অন্ধকার করে দেখানোর চেষ্টা করা হচ্ছে ইদানিংকালে, ততটা কিন্তু পরিস্থিতি অতটা অন্ধকার নয়, সবকিছু এখনো শেষ হয়ে যায়নি। এবং ফিজিক্সের জন্য যে ছাত্রছাত্রীদের আর ফিজিক্স পড়ার প্রয়োজন নেই, ইঞ্জিনিয়ারিং পড়লেই ভালো চাকরি হবে, ডাক্তারি পড়লেই ভালো চাকরি হবে, বছরের পর বছর নিটের জন্য যেই জন্য নষ্ট করলাম তারপরে কোথাও না কোথাও একটা ইঞ্জিনিয়ারিং ঢুকে গেলাম, আমার মনে হয় এটা করে কিন্তু আলটিমেটলি ছাত্রছাত্রীদেরও ক্ষতি হচ্ছে, সমাজেরও ক্ষতি হচ্ছে। সুতরাং আমরা কিছু প্রশ্ন রেখেছিলাম গুগল ফর্মের মারফতে এবং সেইখান থেকে আমরা কি অভাবনীয় রেসপন্স পেয়েছি, 100-এর ওপরে প্রশ্ন এসেছে আমাদের কাছে। আজকের লেকচারটার সঙ্গে মানে তাল মিলিয়ে, মানে আজকের লেকচারের যেটা টপিক তার সঙ্গে মিলিয়ে আমি গোটা 45টা মতো কোয়েশ্চেন সিলেক্ট করে রেখেছি, আমি একে একে উত্তর দেব। সবচেয়ে বেশি যে প্রশ্নটা এসছে আমি সেটা তো বলবোই অবশ্যই, তার আগে যেটা সিচুয়েশনটা একটু আমি আমাদের কাছে সবার কাছে ক্লিয়ার করে দিই। এখন আমাদের কাছে যে সিচুয়েশনটা এই মুহূর্তে আছে সেটা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, আইসিএসসি একটা পেপার কিছুদিন, আইএসসি না আইসিএসসি একটা পেপার কিছুদিন আগে রিপিট হয়েছে মনে হয়, কেমিস্ট্রি পেপার, কম্পিটিটিভ পরীক্ষাগুলো মানে নিট না আইআইটি জেইটা হয়ে গেছে মনে হয়, নিট বাকি আছে। এখন স্টুডেন্টরা যে পরিস্থিতিতে আছে অনেকের কাছে ব্যাপারটা এরকম যে এই তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, রেজাল্টও বেরিয়ে যাবে, কলেজগুলোর অ্যাডমিশন শুরু হয়ে যাবে, আমরা কীরকম ভাবে এগোবো, মানে ভবিষ্যৎটা কীরকম ভাবে আমরা এগোবো। আমি একটা কথা সবাইকে বলতে চাই যারা ফিজিক্স
পড়ার কথা ভাবছো, সেটা হচ্ছে যে যদি তোমার মনের মধ্যে প্যাশন থাকে, যদি তুমি মন থেকে সাবজেক্টটাকে ভালোবেসে থাকো, তাহলে কারুর কোনো কথা শোনার দরকার নেই। তুমি তোমার নিজের মনের কথা শোনো, গো অ্যাকর্ডিং টু ইওর উইশ, এবং সাবজেক্টটা ভালোবেসে পড়তে ঢোকো। তোমার মধ্যে যদি সেই ব্যাপারটা থাকে যে আমি ফিজিক্সটাকে পড়ব এবং আমি শেষ অবধি যাব, আমি মাঝপথে থেমে যাব না, আমি কোথাও হারিয়ে যাব না, আমি ডিমোটিভেটেড হব না, আমি একদম পাখির চোখের মতন, আমি মানে সেই মানে অর্জুনের লক্ষ্যভেদ যেরকম ভাবে হয়েছিল ওই 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 একটা দিকে ফোকাস থেকে আমি পড়াশোনা করব, তাহলে তোমার সামনে কোনো বাধা এসে দাঁড়াতে পারবে না। ইউ উইল অলওয়েজ অ্যাচিভ হোয়াট ইউ ওয়ান্ট টু হ্যাভ। হ্যাঁ, পরিষ্কার করে একদম প্রথমেই বলে দেওয়া ভালো, যা চারদিকের পরিস্থিতি সেটা হচ্ছে যে স্কুল কলেজে মাস্টারি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মাস্টারি করব, আর কোনো কিছু করব না, এইটা বললে কিন্তু হবে না। প্রথম থেকে আমি আরেকবার রিপিট করছি, স্কুল কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়াবো, এছাড়া আর কোনো কিছু করব না, এইটা বললে কিন্তু হবে না। বা বাড়ির কাছেই যদি কিছু পাই, তার বাইরে আমি কিছু করব না, এটা বললেও হবে না। তোমাকে তোমাকে বাইরে বেরোনোর জন্য রেডি হয়ে থাকতে হবে, তোমাকে একাডেমিক ছাড়াও ইন্ডাস্ট্রির কথা ভাবতে হবে, এবং তুমি যে সাবজেক্টটা ভালোবেসে পড়ছো তার অ্যাপ্লিকেশন বিভিন্ন বিস্তীর্ণ জায়গাতে বিভিন্ন জায়গাতে রয়েছে, সেই পদগুলো তোমাকে খুঁজে নিতে হবে। অবশ্যই আমরা যারা তোমাদের ছাত্র শিক্ষক স্থানীয়, আমরা তো অবশ্যই সাহায্য করব, তোমারও বরং আরও বেশি করে বাইরের খোঁজখবরটা রাখা দরকার। আমরা সবসময়তেই আছি পাশে, আমরা তো সাহায্য করবই। অনেকের আমি প্রশ্নগুলো একে একে নিচ্ছি, আমি একটা জায়গাতে আমি জট ডাউন করে রেখেছিলাম প্রশ্নগুলো। প্রথম প্রশ্নটা আমার কাছে একজন পাঠিয়েছে, সেটা হচ্ছে যে কেউ 12 ক্লাসের পরে 2 বা 3টে ইয়ার ড্রপ দিয়েছে এন্ট্রেন্স পরীক্ষার জন্য, এবং সে এখন ফিজিক্স অনার্সে অ্যাডমিশন নিতে চায়। এই যে টাইম গ্যাপটা হয়েছে বা 2 বা 3 বছরের মধ্যে, সেইটা কি কোনো রকম ভাবে তার কেরিয়ারে ছাপ ফেলবে? আমি বলবো একদমই করবে না। 12 বা 2 বছর মানে ক্লাস 12-এর পরে সে যদি বছর 2 গ্যাপ নিয়ে থাকে, তারপরে সে যদি মনস্থির করে যে না আমি আর সময় নষ্ট করব না, আমি ফিজিক্স অনার্স করব, তাহলে সে অবিলম্বে ফিজিক্স অনার্স নিয়ে পড়তে আসতে পারে। আমি আমার নিজের কলেজের একটি এক্সাম্পল দিই, আমার খুব প্রিয় ছাত্র, আমি নামটা বলছি না, সে 2 বছর নষ্ট করেছিল মেডিকেলের পেছনে। তারপরে যেহেতু আমি ফেসবুকে অ্যাক্টিভ, সুতরাং ফেসবুকে আমার সঙ্গে অনেক আগে থেকেই তার পরিচয় ছিল, তো সে আমার কলেজে ভর্তি হয় বঙ্গবাসী কলেজে। বঙ্গবাসী কলেজ থেকে খুব ভালো রেজাল্ট করে কোভিডের মধ্যে ওরা ওরা 1.5 সেমিস্টার মাত্র পড়তে পেরেছিল অফলাইনে, বাকিটা অনলাইনে পড়িয়েছি ওদের আমি। সেই ছেলেটি জ্যামে খুব ভালো র্যাঙ্ক করে, আইআইটি জ্যামে খুব ভালো র্যাঙ্ক করে গুয়াহাটি, আইআইটি গুয়াহাটিতে এমএসসি করতে ভর্তি হলো, এইটা ওর ফাইনাল সেমিস্টার, খুব ভালো পড়াশোনা করছে, অ্যান্ড হি ইজ অ্যাসপায়ারিং টু বি আ মেটেরিয়াল সায়েন্টিস্ট, মানে সলিড স্টেট ফিজিক্স নিয়ে কাজকর্ম করছে। এরপরে আরেকটা কোয়েশ্চেন আমি নিচ্ছি, সেটা হচ্ছে যে প্লিজ ডিসকাস অ্যাবাউট আন্ডার গ্রাজুয়েট এডুকেশন ইন জেনারেল ডিগ্রি কলেজেস ভার্সেস আইজার নাইজার এটসেট্রা। এটা খুব ভালো প্রশ্ন। আন্ডার গ্রাজুয়েট কলেজ মানে আমাদের এখানে মনে করুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত মানে অনুমোদিত যে কলেজগুলো রয়েছে, আমাদের মতন কলেজগুলো যেগুলো অ্যাফিলিয়েটেড ক্যালকাটা ইউনিভার্সিটি বা অন্য যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে, এছাড়াও প্রেসিডেন্সি আছে, যাদবপুর আছে, সেন্সিপিয়াস আছে, নরেন্দ্রপুর, বেলুর, রহরা মিশনের 3টে কলেজ আছে, ভালো কলেজ, গভর্নমেন্ট কলেজ রয়েছে, এরা সব কটাতেই একসঙ্গে কিন্তু আমাদের অ্যাডমিশনটা সরকারি নির্দেশিকার পরে শুরু হবে। এছাড়াও এই কলেজগুলোতে ফিজিক্স অনার্স পড়ানো হয়, ফিজিক্স অনার্স এখন বলবো না, এখন ফিজিক্স মেজর বলে, ফিজিক্স মেজরটা 4 বছরের কোর্স, সেরকম তফাত হ্যাঁ কিছুটা আছে। আইজার এবং নাইজারে যারা পড়তে ঢুকে তারা কিন্তু এখন বিএসএমএস ডুয়াল ডিগ্রি নিয়ে পড়তে ঢুকে, তাদের কাছে এখন প্রথম থেকেই তাদের কিন্তু শুধুমাত্র ফিজিক্স পড়ানো হয় না, তাদের ফিজিক্স ছাড়াও কেমিস্ট্রি, অঙ্ক, লাইফ সায়েন্স, আর্থ সায়েন্স সব কিছু পড়ানো হয়, এবং অত্যন্ত মেধাবী ছেলে মেয়ে ছাড়া কিন্তু সেখানে টিকে থাকাটা একটু অসুবিধাজনক হয়ে পড়ে। কারণ আমার কাছে কালটিভেশন থেকে একটি স্টুডেন্ট এসেছিল, সে বিএসএমএস ছেড়ে আমার কলেজে পড়তে এসেছিল, একটু চাপ হয়ে যায়, ভালো অবশ্যই তো ভালোই কিন্তু মানে খুব মানে খুব মেধাবী হলে তবেই সেখানে কন্টিনিউ করতে পারে, যখন সে পাস করে বেরোবে তখন আর তার কোনো ডিফারেন্স থাকবে না, কারণ সে একটা মেজর ডিগ্রি বা একটা অনার্স ডিগ্রি নিয়ে বেরোচ্ছে, সরকারিভাবে কোনো তার কোনো অসুবিধে নেই। আরেকটা যেটা প্রশ্ন এসছে সেটা হচ্ছে যে
হোয়াট আর দ্য জব অপরচুনিটিস, হ্যাঁ এইটা নিয়ে আমি একটু চড়ে মানে একটু বেশি এলাবোরেটলি আলোচনা করতে চাইছি। সেটা হচ্ছে যে কোনো ছাত্র যদি ফিজিক্স নিয়ে পড়তে ঢোকে, তখন তাকে সে যখন 3 বছর পরে বেরোবে, আমরা টেকনিক্যাল টার্মে বলি তার আইদার হরিজন্টাল প্রোগ্রেস হবে বা ভার্টিক্যাল প্রোগ্রেস হবে। হরিজন্টাল প্রোগ্রেস মানে সে বিএসসি পড়ার পরে আর কিছু হায়ার স্টাডিজে যাবে না, সে সরাসরি চাকরিতে ঢুকতে চাইছে। তখন তার কাছে একটা যে কোনো স্ট্রিমের ছাত্রর কাছে যে যে অপশনগুলো থাকে তার কাছে সেই অপশনগুলো থাকছে। ছেলেটি বা মেয়েটি সিভিল সার্ভিসে বসতে পারে, ব্যাঙ্কিং বা ফিনান্স সেক্টরে চাকরি করতে পারে, কর্পোরেট সেক্টরে ঢুকতে পারে, অন্য যে কোনো সরকারি চাকরি সিজিএল এসএসসি পিএসসি এই সমস্ততে বসতে পারে, পাবলিশিং হাউসে চাকরি পেতে পারে, মিডিয়া হাউসে চাকরি পেতে পারে, ইনস্যুরেন্স হাউসে চাকরি পেতে পারে, আইটি এনেবল সার্ভিসে চাকরি পেতে পারে। এটা শুধু ফিজিক্স অনার্স নয়, যে কোনো ব্রাঞ্চের স্টুডেন্টরা যারা গ্র্যাজুয়েট স্টুডেন্ট তাদের যে যে দরজাগুলো খোলা থাকে সেই সেই দরজাগুলো ফিজিক্সের ছেলে মেয়েদের জন্য দরজাগুলো খোলা। তাহলে ফিজিক্স, তাহলে লোকজন জিজ্ঞেস করতে পারে যে আমি তাহলে এত কষ্ট করে ফিজিক্স অনার্সটা পড়বো কেন, আমার কি লাভ হলো, আমি তো সোজা সাবজেক্ট পড়তে পারতাম। এইখানে আমার একটা বক্তব্য আছে, 3 বছর বা 4 বছর ধরে, 4 বছর আমি বলবো না, এখন 3 বছর, কেউ যদি ফিজিক্স পড়তে মানে কন্টিনিউ হায়ার স্টাডিজ করতে না চায়, সে যদি এমএসসি পিএইচডি বা এসব দিকে না যেতে চায়, তার পক্ষে এই 4 ইয়ার ডিগ্রি প্রোগ্রামেও এমনই আছে যে 3 বছর ডিগ্রি নিয়ে সে মেজর ডিগ্রি ইন ফিজিক্স নিয়ে বেরিয়ে যাবে। এই 3 বছরে তাকে আমরা এমনভাবে ট্রেন করব যে তার কাছে কিন্তু ওই অ্যানালিটিক্যাল থিঙ্কিং, লজিক্যাল অ্যানালিসিস এই পাওয়ারগুলো অত্যন্ত বেশি পরিমাণে তৈরি হবে। কারণ আমাদের এখানে রীতিমতো অঙ্ক কষতে হয়, অঙ্ক কষা ছাড়াও আমাদের এখানে পাইপ প্রোগ্রামিং করতে হয়, আমাদের এখানে ল্যাবরেটরিতে কাজ করতে হয়। এই 3 বছর আমরা যেরকম যাতা করে তাকে পিষবো, তার ফলে তার মেন্টালিটি কিন্তু যে কোনো চাকরি বা যে কোনো চ্যালেঞ্জ নেওয়ার জন্য সে মেন্টালি প্রিপেয়ার হয়ে যাবে, তার কাছে কোনো কঠিন জিনিস কঠিন লাগবে না। আমি একটি উদাহরণ দিচ্ছি, আমার একটি ছেলে ছিল আমার কলেজের ছাত্র, সে ঠিকঠাকই পড়াশুনো করছিল, কোভিডের সময় জাস্ট কোভিডটা হবে সেই বছর 2020 সালে সে পরীক্ষা দিল। তার বাবার একটি দোকান ছিল, মানে ব্যবসায়ী পরিবারের ছেলে, একটি ছোট ফার্মেসির দোকান ছিল। দুর্ভাগ্যবশত ছেলেটি পিতৃহারা হয়, কোভিডে তার বাবা চলে যান এবং তার পক্ষে তার মা একা রয়েছেন বাড়িতে, মা অসুস্থ, খুব একটা শরীরের অবস্থা ভালো নয়, তার পক্ষে আর এরপরে পড়াশুনো করা সম্ভব হয়নি, পড়াশুনো চালানো মানে অনার্সের পরেই তাকে থেমে যেতে হয়। কিন্তু সে হাল না ছেড়ে সে বাবার ব্যবসাটার হালটা ধরে দাঁড়ায় এবং সে মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে যখন এখানে, তখন আমি তাকে বলি কেমন আছিস, কেমন চলছে, বলে স্যার যেরকম ভাবে আপনারা আমাকে অঙ্ক শিখিয়েছিলেন না, আমার কাছে সমস্ত কিছুই এখন খুব ইজি হয়ে যাচ্ছে, আমি একটু দেখলেই বুঝতে পারি অডিটর বা যে কোনো জায়গা থেকে বা ওর বাবাকে কিরকম ভাবে লোকজন ঠকিয়ে গেছিল। সেই ছেলে সেই ব্যবসার হাল ধরে এখন ওর একটি ছোট্ট মানে এই 3-4 বছরের মধ্যে ও সেই ছোট্ট একটি বিজনেসের মানে ওষুধের দোকান, ডায়াগনস্টিক ল্যাবরেটরি, তারপরে রেডিও ডায়াগনোসিস ল্যাবরেটরি করে সেই প্রায় নার্সিংহোম তৈরি করার দিকে চলে যাচ্ছে আর কি। মানে মাইন্ডসেটটা এমনভাবে তৈরি করে দেওয়া হয়েছিল তার, যে তার কাছে আর ওই মানে হিসেব অডিট হ্যান ত্যান ওগুলো খুব খুব সোজা হয়ে গেছে এবং প্রখর ব্যবসায়িক বুদ্ধিটাও তৈরি হয়েছে। কারণ ব্যাপারটা কি, ও অ্যানালিটিক্যালি ব্যাপারগুলোকে ভাবতে শিখেছে, অঙ্কটা যেহেতু খুব ভালোভাবে জানে, কেউ ঠকাতে পারবে না কখনো। সুতরাং এখানে যে সমস্ত ছাত্রছাত্রী আছে যারা ফিজিক্স পড়তে চাইছে, তাদেরকে আমি এটা বলবো যে যদি কারোর পক্ষে হায়ার স্টাডিজ বা মনে হয় যে আমি এরপরে আর আমি পড়তে চাইছি না বা আমার পারিবারিক অবস্থা সেরকম নয়, আমি ফিজিক্স অনার্সের পরে আমি আর কিছু করবো না, তাহলে তুমি মনে করো না যে 3 বছর তোমার পড়াটা নষ্ট হয়েছে। তোমার পড়া অলরেডি তোমাকে এমনভাবে তৈরি করিয়ে দেবে যে তুমি যেদিকেই যাও না কেন তোমাকে সাকসেস তোমার আসবেই। কারণ ব্যাপারটা কি না, তুমি লজিক্যালি চিন্তা ভাবনা করতে শিখেছো, ইললজিক্যাল ভাবনা চিন্তা তোমার থেকে অনেক দূরে সরে গেছে। এরপরে আমি হরিজন্টাল প্রোগ্রেসটা তো হলো, ভার্টিক্যাল প্রোগ্রেসের কথায় আসবো। ভার্টিক্যাল প্রোগ্রেস মানে কি, মার্কেট স্টুডেন্ট সেই ফিজিক্স অনার্সের পরে সে আরো হায়ার স্টাডিজে যেতে চাইছে। সেই হায়ার স্টাডিজের আবার 2 ভাগ হয়। একটা ভাগ হচ্ছে যে আমি সে ফিজিক্সেই রইল, সে হায়ার স্টাডিজটা ফিজিক্সেই করলো, মানে সে এমএসসি করলো, পিএইচডি করলো, পোস্টডক করলো, করে তারপর সে আইদার একাডেমিক্স বা ইন্ডাস্ট্রিতে এলো। একটি প্রশ্ন আমার কাছে এসছে, সেটা হচ্ছে যে আমি থিওরিটিক্যাল ফিজিক্সে এমএসসি করবো, ইয়ে করবো, পিএইচডি করবো, না ইয়েতে করবো, এক্সপেরিমেন্টাল ফিজিক্সে করবো।
পিওর ফিজিক্স, এমএসসি পিএইচডি ইন পিওর ফিজিক্স অর পিএইচডি ইন অ্যাপ্লাইড অর ইঞ্জিনিয়ারিং ফিজিক্স। দেখো এটা কিন্তু আমি বলবো যে তোমার যেটা তোমার মন যেটা চাইবে তুমি সেটা করবে। অনেকের অঙ্ক কষতে ভীষণ ভালো লাগে, ভীষণ পরিমাণে সে অঙ্ক কষতে ভালো লাগে। অনেকের আবার একটা টেন্ডেন্সি থাকে, সে যন্ত্রপাতি ঘাটতে ভালোবাসে, সে কম্পিউটারে প্রোগ্রামিং করতে ভালোবাসে। তো যার যেরকম মেন্টালিটি বা মেন্টাল মেকআপ তাকে সেই দিকেই যেতে হবে। যে ছেলেটি বা মেয়েটি অঙ্ক কষতে খুব ভালোবাসে সে থিওরিটিক্যাল ফিজিক্সে যাক, যার কম্পিউটেশন করতে ভালো লাগে সে ইয়েতে আসুক, আমাদের ফেনোমেনোলজিতে আসুক। যে এক্সপেরিমেন্টাল ফিজিক্স করতে চাই তাকে অবশ্যই আমি আমি সাজেশন দেবো, যার এক্সপেরিমেন্ট ভালো লাগে বা যার যন্ত্রপাতি ঘাটতে ভালো লাগে সে অবশ্যই অ্যাপ্লাই দিনে সে পিএইচডি করুক, তাতে চাকরি বাকরির রাস্তার অনেক ওপেন হবে। ইন্ডাস্ট্রি আমাদের এখানে এখনো অবধি আমি এই এই মুহূর্তটার কথা বলছি, এখন তো শোভা আমরা ভালো বলতে পারবে কারণ ওরা অলরেডি এই জিনিসটার মধ্যে আছে। বিদেশে বিশেষ করে সাউথ এশিয়াতে, চায়না, জাপান, তাইওয়ান ওই দিকে এবং কিছুটা ইউরোপে মেটেরিয়াল সায়েন্স এবং সলিড স্টেট ফিজিক্সের অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি প্রচুর পরিমাণে তৈরি হয়েছে। আমার নিজেরই অনেক ছাত্রছাত্রী তারা মানে রিসার্চ ইনস্টিটিউটে বা ইউনিভার্সিটিতে না পড়াতে না ঢুকে কিন্তু ইন্ডাস্ট্রিতে ঢুকেছে এবং ভালোই আছে, খারাপ নেই, একদমই খারাপ নেই। সুতরাং ইন্ডাস্ট্রিতে ঢুকলাম, ইন্ডাস্ট্রিতে আমার পিএইচডিটা এবং আমার পোস্ট ডক্টরাল এক্সপিরিয়েন্সটা আমি ইন্ডাস্ট্রিতে খরচ করলাম। আমি ইন্ডাস্ট্রি করার পরে তারপরে আমি কিছুটা হয়তো সে নিজে এক্সপার্টিস গেইন করে সে নিজে একটা এন্টারপ্রেনিয়রশিপ, এখানে শুভ্র আছে, শুভ্র আমার বন্ধু, শুভ্র ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে শুভ্র প্রেসিডেন্সি স্টুডেন্ট এবং শুভ্র এখন ইউএসএ তে আছে এবং শুভ্র সেখানে একটি রোবোটিক্স কোম্পানির মালিক। শুভ্র নিজের এক্সপার্টিসটাকে, শুভ্র নাসায় কাজ করেছে পিএইচডি, শুভ্র নিজের এক্সপার্টিসটাকে এন্টারপ্রেনিয়রশিপে পরিণত করেছে। শুভ্রর সঙ্গে আমার এসব ব্যাপারে অনেকবার কথা হয়েছে, প্রচুর আলোচনা হয়েছে। আমরা জানি যে ফিজিক্সের যদি কোনো স্টুডেন্ট সে যদি ফিজিক্সটা খুব ভালো করে পড়ে থাকে তাহলে তার কাছে কিন্তু অনেক দিগন্ত খুলে যায়। ফিজিক্স পড়ে ব্যবসা, এটা লোকজন শুনলে হয়তো আটকে উঠবে কিন্তু এটা কোনো খারাপ জিনিস নয়, ব্যবসা সবাই করতে পারে। কেন আমি আমার নলেজটা কাজে লাগিয়ে, আমি আমার টেকনিক্যাল নো হাউটা কাজে লাগিয়ে কেন আমি ব্যবসা করবো না? কেন তাতে আমাকে বাধা দেওয়ার তো কেউ নেই, বা আমি তো কোনো পাপ করছি না। আমি কি ফিজিক্স পড়ছি মানে কি আমাকে কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে গিয়ে মাস্টার হতেই হবে? এছাড়া কিন্তু আর কোনো রাস্তা নেই, প্রচুর রাস্তা আছে। ইদানিংকালে আমি এসব নিয়ে আমি অনেকবার লেখালেখি করছিলাম যে ফিজিক্স একটা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, সে ফিজিক্স অনার্স পাশ করার পরে সে যদি এমএসসি পড়তে না যায় সে আর কি করতে পারে? তার অনেক অপশনস রয়েছে, সেই অপশনসগুলো আমাদের পশ্চিমবঙ্গে আমরা এখনো অবধি খুব একটা এগুলো নিয়ে আলোচনা করি না বা আমাদের কাছে এখনো সেই সুযোগগুলো হয়নি, কিন্তু ইদানিং যা সিচুয়েশন আমাদের কিন্তু এসব নিয়ে ভাবনা চিন্তা করতে হচ্ছে। চার পাঁচটা ফিল্ড তো আমি চোখের সামনেই দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যে কেউ ফিজিক্সে বিএসসি করার পরে এমএসসিটা সে ফিজিক্স করলো না, এমএসসিটা সে মেডিকেল ফিজিক্স করলো। মেডিকেল ফিজিক্সের প্রশ্ন একজন এখানে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছেন। মেডিকেল ফিজিক্স কিন্তু আমি কলকাতাতে যতজন মেডিকেল ফিজিসিস্ট আছেন মানে না মানে যারা ফেসবুকে আছেন তাদের সঙ্গে আমি প্রচুর আলোচনা করেছি। মেডিকেল ফিজিক্সটা কলকাতাতে পড়ানো হচ্ছে হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। মেডিকেল ফিজিক্স আমিটি ইউনিভার্সিটিতে এই বছর খুলেছে। আইআইটি খড়গপুরে একটি মেডিকেল ফিজিক্সের কোর্স আছে, নাইজার ভুবনেশ্বরে আছে। মেডিকেল ফিজিক্সটা হচ্ছে যে কোনো একটি স্টুডেন্ট সে ফিজিক্স অনার্সটা পড়লো এবং তার ফিজিক্সের ব্যাকগ্রাউন্ডটা তৈরি হলো, মাস্টার্সটা সে মেডিকেল ফিজিক্সে করলো, মানে অ্যাপ্লিকেশন অফ ফিজিক্স ইন মেডিসিন। অ্যাপ্লিকেশন অফ ফিজিক্স ইন মেডিসিন মানে আমরা জানি যে ক্যান্সার একটি মারণ রোগ এবং সেই মারণ রোগটা কীরকমভাবে ছড়িয়ে পড়ছে। ক্যান্সার ট্রিটমেন্টে আমরা জানি রেডিওথেরাপি লাগে, তো রেডিও নিউক্লিয়ার মেডিসিন এবং রেডিয়েশন ইউজ করে ক্যান্সারের কিওর, ডাক্তাররা হয়তো ডোসেসটা বলে দিলেন এবং সেই ডোসেসটা কীরকমভাবে পেশেন্টকে কত টাইম ইন্টারভেল দিতে হবে সেই সমস্ত সব কিছুই কিন্তু ঠিক করে মেডিকেল ফিজিসিস্টরা। এবং মেডিকেল ফিজিসিস্টদের বর্তমান মাইনে, মেডিকেল ফিজিসিস্টদের বর্তমান মাইনে কিন্তু ডাক্তারদের সমান। সুতরাং এটা একটা খুব ভালো উপায় আছে, আমরা চেষ্টাও করছি কলকাতা বিশ্ববিদ্যালয় বা কলকাতা ইউনিভার্সিটিতে এই মেডিকেল ফিজিক্সের কোর্স খোলার, হয়তো চেষ্টা জানি না কত কবে হবে কিন্তু আমরা চেষ্টায় আছি মেডিকেল ফিজিক্সে মাস্টার্সটা খোলার। যাদবপুরে কিন্তু এমএসসি করার পরে তারপরে মেডিকেল ফিজিক্সের একটা পোস্ট এমএসসি ডিপ্লোমা করানো হয়। আমরা ডিপ্লোমা করব না, আমরা চাইবো একদম বিএসসি পরে সে দু বছর মেডিকেল ফিজিক্সে এমএসসি করুক, তারপরে একটা কম্পালসারি ইন্টার্নশিপ করুক। এছাড়াও মেডিকেল ফিজিক্স ছাড়াও আরও অনেকগুলো
ফিজিক্সের ফিল্ড আছে, যেটা একদম চোখের সামনে আমি দেখতে পাচ্ছি ISM ধানবাদে একটা অ্যাপ্লাইড জিওফিজিক্সের কোর্স করানো হয়। আমার প্রচুর ছাত্র ওখানে আছে, মানে ওখান থেকে পাশ করে বেরিয়েছে এবং ভালো ভালো চাকরি চাকরি বাকরি করছে। অ্যাপ্লাইড জিওফিজিক্সের কোর্সটা কিন্তু খুব লুক্রেটিভ। ISM বা ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স ধানবাদের নাম কিন্তু বাইরে বিদেশ বিদেশে অনেক জায়গায় ছড়িয়ে আছে, এবং ওটা হচ্ছে ইন্ডিয়ার অনেক পুরনো একটা ইনস্টিটিউট আমাদের দেশে, স্কুল অফ মাইন্স। তো সুতরাং ওদের অ্যাপ্লাইড জিওফিজিক্স এর MSc তে কোর্সটা খুব লুক্রেটিভ কোর্স। IIT জ্যাম পরীক্ষা দিয়ে সেটা যাওয়া যায়। IIT জ্যাম পরীক্ষাটা দিতে হয় হচ্ছে BSc থার্ড ইয়ারের পরে। এরপরে ডেটা সায়েন্স এবং AI এর একটা কোর্স আছে, আমাদের বেলুড় বিদ্যা মন্দিরে একটা কোর্স পড়ানো হয় আর কি, মানে MSc ইন ডেটা সায়েন্স বা বিগ ডেটা। ডেটা সায়েন্স AI এর নাম আমরা অনেক শুনেছি ইদানিং কালে, সবাই বলছে যে আগামী দশকটা হয়তো ডেটা সায়েন্সেরই হতে চলেছে। ডেটা সায়েন্সের কোর্সটা করলে কিন্তু ফিজিক্সের স্টুডেন্টদের অলরেডি যেহেতু কম্পিউটেশনের বা প্রোগ্রামিং এর ব্যাকগ্রাউন্ডটা আছে, ফিজিক্সের স্টুডেন্টদের পক্ষে কিন্তু এটা খুব লুক্রেটিভ একটা অপশন। বিগ ডেটা আছে এবং সে তার সঙ্গে রিলেটেড সফটওয়্যার ডেভেলপমেন্ট, অপারেশনাল রিসার্চ, এই জিনিসগুলো কিন্তু আমাদের কম্পিউটার সায়েন্স IT যেমন রয়েছে। অপটিক্স অফ ইলেকট্রনিক্সে একটা পোস্ট BSc বিটেক পড়ানো হয় কলকাতা ইউনিভার্সিটিতে। রেডিও ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্সে একটা পোস্ট BSc পড়ানো হয়। তো এই জিনিসগুলো কিন্তু ফিজিক্সের ছাত্রছাত্রীদের জন্য অনেক অনেক রাস্তা ওপেন আছে। কেউ যদি অ্যাটমোসফিয়ারিক সায়েন্স করতে চায়, আমরা বঙ্গবাসী কলেজে পরপর দুটো অ্যাটমোসফিয়ার মানে রিনিউয়েবল এনার্জি নিয়ে দুটো কনফারেন্স করলাম, অ্যাটমোসফিয়ারিক সায়েন্সেও কিন্তু ফিজিক্সের স্টুডেন্টরা যেতে পারে এবং তারা গিয়ে খুব ভালো কাজকর্ম করে। আমার অনেক স্টুডেন্টই এখন, আর যেহেতু ওটা একটা ইন্টারডিসিপ্লিনারি যোগাযোগ ফিজিক্স থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু অ্যাপ্লিকেশনগুলো প্রচুর পরিমাণে ফিজিক্সের ব্যাকগ্রাউন্ডে স্টুডেন্টদের হেল্প করবে। বায়োফিজিক্স মানে বায়োলজিতেও যে ফিজিক্স লাগে, অনেক আপনারা শুনলে হয়তো আশ্চর্য হবেন, সেটা হচ্ছে সাহা ইনস্টিটিউটে একটা বায়োফিজিক্সে PhD আছে, সেটাখানে কিন্তু ফিজিক্সের স্টুডেন্টরা এলিজিবল। মানে আমরা যেরকমভাবে কম্পিউটেশন, আমরা যেরকমভাবে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স করি, বায়োলজিতেও কিন্তু তার অ্যাপ্লিকেশন, মানে বায়োফিজিক্যাল অ্যাপ্লিকেশন তাও প্রচুর পরিমাণে আছে। আমরা চাইলে কোনো স্টুডেন্ট সে অডিও ইঞ্জিনিয়ারিং সিনেমাটোগ্রাফিতে যেতে পারে। অডিও ইঞ্জিনিয়ারিং এ আমার এক নিজ বন্ধুই রয়েছে যে ভারতে ডলবিটা এনেছিল, ডলবি ডিজিটালটা সে আমাদের দেশেই এনেছিল। তো সাউন্ড ইঞ্জিনিয়ারিং রয়েছে, সিনেমাটোগ্রাফি রয়েছে। অ্যাকচুয়ারিয়াল সায়েন্সের নাম আপনারা কেউ খুব একটা শোনেননি, আমিও আগে জানতাম না, কিছুদিন আগে জেনেছি। সেটা হচ্ছে যে একটা কোম্পানি কিরকম ভাবে তার ফিনান্সিয়াল স্ট্র্যাটেজি ঠিক করবে, সেই সায়েন্সটার নাম হচ্ছে অ্যাকচুয়ারিয়াল সায়েন্স। এবং ওই যে বারবার বলছি, একটা ফিজিক্সের স্টুডেন্টদের যা ব্যাকগ্রাউন্ড, লজিক্যাল ব্যাকগ্রাউন্ড, কম্পিউটেশনাল নো হাউ আছে, চিন্তা করতে পারে কোন জিনিসটার পরে কোন জিনিসটা খাটবে সেটা ভালো বুঝতে পারে, অ্যাকচুয়ালি সায়েন্সটাও কিন্তু ফিজিক্সের স্টুডেন্টদের একটা খুব ভালো অপশন চোখের সামনে। ক্রিমিনোলজি, ফরেনসিক সায়েন্স, এখানেও ফিজিক্সের স্টুডেন্টরা যেতে পারে, কম্পিউটার এবং IT তো যেতেই পারে। অপটিক্স অফ ইলেকট্রনিক্সের কথা আমি বলেছি, এনভায়রনমেন্টাল এবং এনার্জি সায়েন্সেস, এইসবগুলো তো ফিজিক্স স্টুডেন্টরা যেতে পারে। সুতরাং ফিজিক্স পড়ে যে কিছু হবে না, ফিজিক্স পড়ে আর কোনো দিকেই কেউ চোখে দিশা পায় না, ফিজিক্স পড়ে কেউ চাকরি পায় না, এসব কথা এসে আমার সামনে অন্তত বললে আমি বিশ্বাস করবো না। আমি তাহলে তাকে বলবো যে সে যেহেতু পড়েছে শুধু ওই বই মুখস্থ করে পরীক্ষায় গিয়ে উগড়ে দিয়েছে, তার লজিক্যাল মাইন্ডসেটটা তৈরি হয়নি, সে যেটা পড়েছে সেই পরীক্ষার সেই পড়াটা সে কাজে লাগাতে পারেনি ঠিক মতন, সে নতুন জিনিসের দিকে সে আকৃষ্ট হয়নি, তার 3 বছর পড়াটা তার কোনো কাজে লাগলো না, কারণ তার কোনো স্কিল সেটই ডেভেলপমেন্ট হয়নি, স্কিল সেট ডেভেলপমেন্ট হয়নি। ইনিশিয়ালি আমার এইগুলোই বলার ছিল, এবং ফিজিক্স পড়ে অনেক কিছু করা যেতে পারে, যে অপশনসগুলো আমি পরপর বললাম। আমার কাছে একটা জায়গাতে ছবিও করা আছে, আমি যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা বানিয়েছি, আমি এই লেকচারের পরে বা পডকাস্টের পরে আমরা আমি সেটার মধ্যে দিয়ে দেব লেখাগুলো। যদি কারোর কিছু এরপরেও যদি কারোর কিছু জিজ্ঞাসা থাকে, গ্রুপটা তো আমি ওপেন রেখেছি, মানে কথাবার্তা আমরা চালাতেই পারি। মেটেরিয়াল সায়েন্স নিয়ে, অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে, হাই এনার্জি ফিজিক্স নিয়ে, সফট ম্যাটার নিয়ে, প্লাজমা নিয়ে, দেশে বিদেশে সব জায়গায় রিসার্চ হচ্ছে, সুতরাং থেমে যাওয়ার কিন্তু সত্যি কোনো কোনো জায়গা নেই। আমার কাছে আরেকটা খুব ভালো প্রশ্ন এসেছে, আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে যে রিসার্চ ইন্টারেস্টটা কী করে গ্রো করবো। রিসার্চ ইন্টারেস্ট গ্রো করাটা কিন্তু একটা মানে হট করে তুমি ভাবলে আর হয়ে গেলো তা নয়, কিন্তু তুমি যে জিনিসটা পড়ছো, মনে করো আমি
একদম ফার্স্ট ইয়ার থেকে শুরু করি, আমি যখন পরপর পরপর বিভিন্ন সেমিস্টারে বিভিন্ন ইয়ারে আমি পরপর পরপর টপিকগুলো পড়ে আসছি, তোমার একটা না একটা জিনিস তুমি দেখবে তোমার ভালো লেগেই যাবে। যে জিনিসটা তোমার ভালো লাগলো সেই জিনিসটার একটু ডিপে ঢোকার চেষ্টা করো। রেফারেন্স বই তুমি ইন্টারনেট খুঁজে দেখো, রেফারেন্স বই পড়ো, তুমি দেখবে তোমার রিসার্চ ইন্টারেস্ট তাতেই গ্রো করছে। আমার আরেকটা যে বিষয়ে আগে বলার কথা ছিল, মানে আমি ভেবেছিলাম বলবো, সেটা হচ্ছে যে অনেকে প্রশ্ন করে, এখানে একটা প্রশ্ন এসেছে যে কিভাবে আমি পড়াশোনা শুরু করবো। এক নম্বর, আমি আদৌ পড়বো কি না সেটা তুমি আগে ডিসাইড করে নাও। হ্যাঁ আমি ফিজিক্স পড়বো, তুমি ফিজিক্স পড়বো, ঠিক আছে। হয়তো কারোর উচ্চ মাধ্যমিকের নম্বরটা অল্প খারাপ হচ্ছে, তাতে কিচ্ছু যায় আসে না। অনেক কলেজেই তুমি দেখবে, আমার কলেজেই একটা এক্সাম্পল, বঙ্গবাসী কলেজে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু অঙ্ক এবং ফিজিক্স দুটোর নম্বরটাই দেখি। যখন আমরা মেরিট লিস্ট বানাই আমরা অঙ্ক এবং ফিজিক্সে দুটো নম্বর দেখি, সেই দুটো নম্বরের ভিত্তিতেই কিন্তু আমাদের অ্যাডমিশনটা হয়। ইডাব্লিউএস কোটার জন্য সিটের সংখ্যা কিন্তু প্রচুর বেড়ে গেছে, সুতরাং সিট পাচ্ছি না, ভর্তি হতে পাচ্ছি না, এই সমস্ত কিন্তু হবে না। তুমি কোথাও না কোথাও চেষ্টা করলেই তুমি ভালো ভর্তি হয়ে যাবে। এই বছর থেকে সম্ভবত সেন্ট্রালাইজড কাউন্সিলিং শুরু হচ্ছে, সুতরাং খুব ভাবনা চিন্তা করে কলেজ বেছে নাও। একটা কলেজই ধরে থাকো না, চার পাঁচটা কলেজ তুমি বেছে নাও এবং সেই অনুযায়ী তুমি অ্যাপ্লাই করো, তুমি ঠিক পেয়ে যাবে। কিভাবে তুমি পড়বে, যখন তুমি কলেজে পড়তে ঢুকলে একটা মাইন্ডসেট তৈরি হয়ে যায় যে কলেজে গিয়ে কোনো লাভ নেই, বাড়িতে বসে পড়াশোনা করব। প্রথমেই বলে রাখি, এটা কিন্তু একটা সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত ধারণা। অনেকে তোমাকে অ্যাডভাইস দেবে কি হবে কলেজে গিয়ে, টাইম নষ্ট হবে না, একদমই টাইম নষ্ট হবে না কলেজে। তুমি তোমরা রেগুলারলি টিচারদের ক্লাসগুলো করবে, হ্যাঁ কয়েকজন টিচার ভালো পড়ান, কয়েকজন কতটা ভালো পড়াতে পারেন না। একটি ছাত্র, আমার খুব প্রিয় একটি ছাত্র একটা কথা বলেছিল, সেটা হচ্ছে যে ঠিক আছে আমি না হয় ক্লাসে গিয়ে বসলাম, সেই টিচার তো অন্তত 1-2% কিছু একটা কথা বলবেন যেটা আমি আমার জানা ছিল না, ওই 1-2% জন্যই আমি যাই। আর যে টিচার ভালো পড়াবেন তাদের ক্লাসটা তো অবশ্যই করতে হবে। ক্লাসে যখন তুমি পড়বে তখন কিন্তু রেগুলার অ্যাটেন্টিভ থাকবে, মানে কি ক্লাসে পার্টিসিপেট করবে তুমি, মানে অ্যাটেন্টিভ থেকে কনসেন্ট্রেট করে ক্লাসের পড়াগুলো শোনো, খাতায় জট ডাউন করো, তক্ষুনি মনে কিছু প্রশ্ন থাকলে তক্ষুনি ক্লাসে জিজ্ঞেস করো, হয়তো টিচার বলবেন যে পরে আলোচনা করবেন। যতক্ষণ না তুমি সেই উত্তরটা পাচ্ছ তুমি কিন্তু সেই টিচারকে ছাড়বে না, যে স্যার আপনি ওটা কেন বলেছিলেন, কিভাবে বলেছিলেন, এটা আমাকে একটু দেখান, আমাকে বুঝিয়ে দিন, নইলে আমি ছাড়বো না। এই জোরটা কিন্তু তোমাদের, মানে এই টিচারদের কাছে এই দাবিটা কিন্তু তোমরা অবশ্যই রাখবে। একজন টিচার যিনি তোমার মাস্টার মশাই, তিনি কিন্তু দায়বদ্ধ তোমাকে পড়ানোর জন্য, তোমাকে বোঝানোর জন্য। মানসিক নৈকট্য তৈরি করো টিচারের সঙ্গে, মানসিক দূরত্ব রেখো না। টিচার মানে তোমার মা বাবার পরে তিনি তোমার অভিভাবক এবং তিনি তোমার নিতান্ত আপনজন। টিচারদের সঙ্গে সম্পর্কটা ভালো রেখো, অনেক কিছু গেইন করবে এবং সান্নিধ্যে থাকবে, অনেক উপদেশ পাবে, পড়াশোনা তো দেখিয়ে দেওয়াটা রয়েছে, ওটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এইবার বাড়িতে এসে তোমার কাজটা হচ্ছে যে গুছিয়ে পড়াশোনা করা। গুছিয়ে পড়াশোনা করা মানে কি, বিশৃঙ্খল করো না। তুমি যে টপিকটা পড়বে সেটা খুব ভালো করে, মিনিমাম ফিজিক্স অনার্সে আমি বলি মিনিমাম দুটো করে বই তোমাকে পড়তেই হবে, মিনিমাম দুটো করে বই। একটা সম্ভব হলে একটি বিদেশি অথরের বই পড়ো, টেক্সট বুকটা পড়ো, সেই পড়াটা হয়ে গেলে তারপরে তুমি ভিডিও লেকচার খুঁজতে পারো। অনেকেই বলেন কলেজে গিয়ে কি হবে, ভিডিও লেকচার বা ইউটিউব ভিডিও দেখেই পড়াশোনা হয়ে যায়। আমি তো বিষয়টা বিশ্বাস করতে পারি না যে, মানে ফিজিক্যাল ক্লাসরুম যেখানে টিচারের সঙ্গে 1-to-1 ইন্টারাকশন হচ্ছে সেইটাকে একটা ইউটিউব ভিডিও রিপ্লেস করে দিতে পারে, অসম্ভব। আমি যে যাই বলুক অন্তত ফিজিক্সের মাস্টার মশাই হয়ে এটা আমি মানতে পারলাম না। হ্যাঁ অবভিয়াসলি ইউটিউব ভিডিও বলো, সেখানে কিন্তু একদম তুমি যে সঠিক জিনিসটা পাচ্ছ, একদম জিনিসটা যে একদম পারফেক্টলি 100% কারেক্ট সেটা নাও হতে পারে কিন্তু, সুতরাং তোমাকে আগে বইটা পড়তে হবে। হ্যাঁ অবভিয়াসলি অনেক ইউটিউব ভিডিও আছে, আমরা নিজেরাও তো এখনো মানে ইউটিউব ভিডিও দেখি মাঝে মাঝে নিজেদের এনহান্স করার জন্য। ইউটিউব ভিডিওটা তোমার সহায়ক হোক, তোমার টেক্সট বই এবং তোমার টিচারের রিপ্লেসমেন্ট যেন না হয় এটা মাথায় রেখো। হাতে নাতে অঙ্কগুলো কষবে, ফিজিক্স মানে পড়া মানে কিন্তু বেসিক্যালি সেটা কাইন্ড অফ আ প্রবলেম সলভিং। আমি একটা থিওরি বললাম, শুধু থিওরি দিয়ে তো হবে না, তোমার থিওরিটা তুমি যেটা শিখলে সেটাকে ইমিডিয়েটলি একটা প্রবলেমে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তুমি যত অঙ্ক কষবে তোমার সাবজেক্টের উপর গ্রিপটা ততটা বাড়বে,
এটা আমি 25 বছর আমার মাস্টারি করা হলো, সেই প্রথম বছর থেকে আমি স্টুডেন্টদের বলে যাচ্ছি ভালো করে গুছিয়ে পড়ে মানে সাবজেক্টটা পড়ে তার থেকে ক্রিমটা তুমি তুলে নাও এবং সেই ক্রিমটা মাথার মধ্যে রাখো, তারপরে তুমি প্রবলেমস করো, যত প্রবলেমস করবে তত তোমার সাবজেক্টের উপরে গ্রিপটা বাড়বে। এইভাবে তোমার সেমিস্টার অবভিয়াসলি সেমিস্টারও তোমার হয়ে যাবে, তোমার পরবর্তী 3 বছর পরে তুমি যদি কম্পিটিটিভ পরীক্ষাগুলো বসো মানে হায়ার স্ট্যান্ডার্ডস এর জন্য জ্যাম জিএসটি আইএফআর অন্য যে সিউইটি যে কম্বাইন্ড এন্ট্রান্স পরীক্ষা একটা না একটা তো ঠিক লেগে যাবে। এই কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিয়ে তুমি বাইরে 3 বছর পরে তুমি বাইরে এমএসসি বা ইন্টিগ্রেটেড পিএইচডি করতে বেরিয়ে যেতে পারো। তখন তুমি যে ডিগ্রিটা নিয়ে বেরোবে সেটা হচ্ছে মেজর মেজর ইন ফিজিক্স। অনার্স পেলাম না, আমাদের একটা ধারণা থাকে অনার্স ডিগ্রিটা পেলাম না, আরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে অনার্স এর কোনো দামই নেই বা অনার্সটা আছে কি না নেই এটা নিয়ে কিছু যায় আসে না। তুমি একটা 3 বছরের ডিগ্রি নেই, তারপর তুমি 2 বছরের এমএসসি করছো। যারা ফোর্থ ইয়ার পড়বে মানে যারা সেভেন্থ এবং এইথ সেমিস্টারটা পড়বে তারা 1 বছরের এমএসসি করবে, সে একই জিনিস, সিস্টেমটা 3+2 হোক বা 4+1 হোক, সে একই। 5 বছর পরে তুমিও একটা মাস্টার্স পাবে, সেও একটা মাস্টার্স পাবে। সে যে ওই ফোর্থ ইয়ারে অনার্স করে এসেছে তার আর আলাদা কোনো সেরকম কোনো দাম থাকবে না। হ্যাঁ, একটা এখানে ইয়ে আছে, সেটা হচ্ছে যে ফোর্থ ইয়ারের পরে একটা অপশন থাকবে, কেউ হয়তো বাইরে যেতে চায়, বিদেশে যেতে চায়, বিদেশে সে তার এমএস পিএইচডিটা করতে চায়। হ্যাঁ, আমাদের বিদেশে ম্যাক্সিমাম জায়গাতেই 16 ইয়ার্স মানে 12+4 ইয়ার্স অফ ফর্মাল এডুকেশন চায়। হ্যাঁ, সে ফোর্থ ইয়ারের পরে সে বাইরে বেরিয়ে যেতে পারে, কিন্তু সেটা সবাই তো আর বাইরে বেরিয়ে যাবে না। সুতরাং যারা ফোর্থ ইয়ারের পরে বিদেশ চলে যেতে চায় তারা যেতে পারে, সেখানে গিয়ে সে 1 বছরের পোস্ট পিএইচডি বা তার 1 বছরের মাস্টার্স করে তারপরে 5 বছর পরে সে পিএইচডিতে ঢুকলো। তুমিও সেই 5 বছর পরে তুমি চাইলে এমএসসি পরেও তুমি বাইরে বেরিয়ে যেতে পারো পিএইচডি করতে। সুতরাং ওই মানে 3 বছর না 4 বছর ওটা নিয়ে এখন থেকে অত চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই। তুমি দিব্যি যেমন পড়ছো পড়ো, যা হবে দেখা যাবে, যা হবে দেখা যাবে, মানে কিপ ইট ওপেন, সবসময় রিজিড থেকো না। ইউ ক্যান অলওয়েজ হ্যাভ মোর অপশনস, ইউ ইফ ইউ ডোন্ট হ্যাভ আ প্ল্যান, ইফ ইউ ডোন্ট গেট আপ টু আ প্ল্যান এ, দের ইজ অলওয়েজ এ প্ল্যান বি, প্ল্যান বি না হলে প্ল্যান সি, না হলে প্ল্যান ডি, পরপর পরপর তুমি এগিয়ে থাকো, ওকে, রাস্তা ওপেন রাখো, কিপ ইউর রেভিনিউজ ওপেন। এই পড়া এই এইরকম ভাবে পড়াশোনাটা করলেই কিন্তু মানে আমি আমি জানি যে এবং আমি এটা মেনেও থাকি, যারা রেগুলার কলেজে আসে, যারা রেগুলার টিচারদের সঙ্গে ইন্টারাক্ট করে, প্রসিডিউরটার মানে সিস্টেমটা যেটা ডিফারেন্ট ছিল সেটা হচ্ছে যে আগে আগে 1 বছরের সিস্টেম, যে অ্যানুয়াল সিস্টেম ছিল, 1 বছর পরে পরীক্ষা দিত। এখন সেমিস্টারে ঝট করে ওই 4 মাসের মধ্যে পড়ে পরীক্ষা দিয়ে আবার পরের সেমিস্টারে ঢুকে যাওয়া, অনেকে যেটা ধারণা মানে অনেকে যেটা হয় আমি সেটা হচ্ছে যে সে তার আগের সেমিস্টার পড়াটা মনে রাখতে পারছে না। এইটা হলে কিন্তু চলবে না, তুমি একটা সেমিস্টার পড়া শেষ হয়ে গেল মানে তুমি তার সঙ্গে একদম সম্পর্ক শেষ করে দিলে, তা কিন্তু নয়। ফিজিক্স ইজ অলওয়েজ কি বলবো একটা একটা কাইন্ড অফ নলেজের উপরে আরেকটা নলেজ পাইল আপ করবে, তুমি অন্যটাকে একদম দূরছাই করে দূরে সরিয়ে দিলে তা কিন্তু হবে না। তোমার ক্রিমটা যেন তোমার আগের সেমিস্টারে যা পড়েছো সেই ফিজিক্সের ক্রিমটা যেন তোমার মনের মধ্যে থাকে। হ্যাঁ, অঙ্ক দিলে ঝট করে তক্ষণিগত করতে পারবে না, কিন্তু প্র্যাকটিস তো তুমি একবার একসময় করেছিলে, একসময় তুমি খুব ভালো করে পড়েছিলে, একবার দেখে নিলেই করতে পারবে। এটা একটু জেনে রেখো, এটা একটু মাথায় রেখো। আমি তো অনেকক্ষণ ধরে বকবক করলাম, এইবার শুভায়ন। হ্যাঁ, এবার কি করতে চাইছিস বল, তাহলে তুই একটু বাকি কোয়েশ্চেন গুলো, আমি যা ওভারঅল যা বললাম তুই বাকি কোয়েশ্চেন গুলো নিয়ে মানে যেগুলো আজকের টপিকের সঙ্গে রেলেভেন্ট সেই কোয়েশ্চেন গুলো নিয়ে তুই আগে বলা শেষ কর, তারপর আমরা ওপেন হাউসটা ওপেন করব যদি আর কারোর কোনো প্রশ্ন থাকে। তো অবভিয়াসলি আমি চাইবো যে আজকের টপিকের সঙ্গে রেলেভেন্ট হোয়াট আর দ্য অপশনস আফটার 10+2 সেইটা নিয়ে লোকজন প্রশ্ন করবেন সবাই। ওকে, তো এবার আপনি যে কথাগুলো বললেন মানে মোটামুটি মানে মোর দ্যান অ্যাভারেজ আমাদের যে কোশ্চেন গুলো আমরা পেয়েছিলাম তো সেটা কভার হয়ে গেছে। এবার আমি অ্যাকচুয়ালি আপনার আপনার যে বক্তব্যটা ছিল সেটার ভিত্তিতে এবং আমরা যে কোশ্চেন গুলো পেয়েছিলাম সেটার ভিত্তিতে আমি কিছু কোশ্চেন এখানে আমার মতন করে আমি সেট করেছি, যেটা আই বিলিভ যে এটা অনেকটা ব্রডার অ্যাসপেক্ট কভার করবে। প্রথম কোশ্চেনটা যেটা আপনি আমি যেটা আপনার কাছে বলতে চাইছি সেটা হচ্ছে আপনি যেটা বললেন যে ফিজিক্স পড়লে একটি স্টুডেন্ট যখন আই মিন আফটার আন্ডার গ্রাজুয়েট
সে যখন যদি সে, আপনি যেটা বললেন যে খুব সুন্দর একটা ব্যাখ্যা দিলেন যে পারপেন্ডিকুলার অ্যান্ড হরাইজন্টাল যেভাবে ব্যাখ্যাটা দিলেন, তো ধরলাম যে সে জব মার্কেটে নিজেকে নিজেকে নিজের নাম লেখাচ্ছে। হ্যাঁ, এবার সেক্ষেত্রে আপনি বলতে চাইলেন যে ফিজিক্স পড়লে তার একটা পোটেনশিয়াল গ্রো করে, মানে ফ্রম এভরি অ্যাসপেক্ট, ফ্রম টেকনিক্যাল, ফ্রম হোয়াট এভার। এখানে আমার একটা মানে অন্য একটা আমি বলবো, আমি একটা অন্য পয়েন্ট তুলে ধরতে চাইছি আমার কিছু পরিচিতদের সাথে কথা বলে, সেটা হচ্ছে তাদের বক্তব্য যে ধরুন একটি ছাত্র বা ছাত্রী, একটি স্টুডেন্ট, সে 12 এর পরে তার মানসিকতা হচ্ছে যে সরকারি চাকরির জন্য পড়াশোনা করবে। আমি অরাজনৈতিক হয়ে বলতে চাইছি যে কি পাক বা না পাক সেটা পরের কথা, কিন্তু সরকারি চাকরির জন্য সে প্রিপারেশন নেবে। এবার তার যদি এটাই লক্ষ্য থাকে, তাহলে সে যদি উচ্চ মাধ্যমিকের পরে একটা কোনো সাধারণ বিষয় বা হয়তো মানে আমাদের সময় যেটা ছিল পাস কোর্স, আমি জানি না এখন সেটা কি নাম হবে, এখন ওটাকে ইয়ে বলে, মানে মাল্টিডিসিপ্লিনারি বলে, মানে কালকাটা ইউনিভার্সিটির নাম দিয়েছে মাল্টিডিসিপ্লিনারি কোর্স। আচ্ছা, তাহলে মাল্টিডিসিপ্লিনারি, এই এইরকম কোনো একটা বিষয়ে সে গ্রাজুয়েশনে ভর্তি হলো জাস্ট টু ক্যাটার দ্য কোয়ালিফিকেশন অফ দ্য আন্ডারগ্রাজুয়েট, এন্ড সাইমালটেনিয়াসলি সেই স্টুডেন্টটি সে তার চাকরির পরীক্ষার প্রিপারেশন শুরু করলো। তাহলে সে চাকরির প্রিপারেশনের জন্য 3 বছর এক্সট্রা সময় পাচ্ছে, এবং ইন আফটার 3 ইয়ার্স হি অর সি উইল বি কোয়ালিফাইড ফর দ্য স্পেসিফিক জব এক্সাম, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ হি অর সি হ্যাজ অলরেডি 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। এইটাকে আপনি কিভাবে কাউন্টার করবেন? আচ্ছা সুমায়ুন, সেটা হচ্ছে যে সে মনে করে একটি ছেলে, সে পাস কোর্স মানে আগেকার দিনে পাস কোর্স, আর এখন মাল্টিডিসিপ্লিনারি কোর্স করছে। সে আমি আমি ফর দ্য ফর এক্সাম্পল ধরে নিচ্ছি, সে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স 3টে কোর্স করছে। আমরা সবাই জানি যে যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স করে তাদের কিন্তু সিলেবাসটা খুব একটা বেশি ডেপ্থে যাওয়ার জায়গা থাকে না, একটু ওপর 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 সে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স 3টে জিনিসই পড়ল। হ্যাঁ, এইবার একজন সরকারি চাকরি করতে যাচ্ছে এবং সেই সরকারি চাকরিতে করতে ঢুকে হয়তো তার পক্ষে, হ্যাঁ এটা তুই এটা আমি মানছি যে তার পক্ষে হয়তো ওই ফিজিক্স অনার্সের 3 বছরের বা 4 বছরের কঠিন সিলেবাস, প্রচণ্ড পরিমাণে পড়াশুনো করা, তাকে হয়তো অতটা করতে হলো না, সে ওই 3 বছর একটু হালকা বা একটু লো লাইট লেভেলের পড়াশুনো করে সে সাইমালটেনিয়াসলি চাকরির পরীক্ষাগুলোর প্রিপারেশন নিল। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, দেখা যে শুধু তো দরজা দিয়ে ঢুকে পড়লেই হলো না, তাকে তো সাস্টেন করতে হবে চাকরিটাতে। একটি স্টুডেন্ট মানে একটি ছেলে বা মেয়ে, সে যদি সরকারি চাকরির দরজা দিয়ে ঢুকলো, তাকে সে তো এক জায়গাতে আটকে থাকবে না, তাকে আরো উপরে উঠতে হবে, তার প্রমোশন আছে। সে যত বেশি সে টেকনিক্যালি সাউন্ড হবে, তার নো হাও বেশি হবে, তার পক্ষে চাকরির হার্ডেলটা ক্রস করে আরো উপর দিকে ওঠার রাস্তাটা আরো তার কাছে আরো সুগম হবে, তার প্রমোশন তাড়াতাড়ি হবে, তাই নয় কি? হ্যাঁ হ্যাঁ, মানে এটা একটা আরো 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 বিস্তৃত লজিক। তার যদি ব্যাকগ্রাউন্ডটা, তার যদি ফিজিক্স ব্যাকগ্রাউন্ডের হয়, তো আমি মনে করি না তার কাছে কোনো কোনো সমস্যাই কোনো ইয়ে হতে পারবে আর কি। সে পরের পর খুব তাড়াতাড়ি সে উপরে তত্ত্বরই উঠে যেতে পারবে। অবশ্যই অবশ্যই, এটা আমিও মনে করি, এবং আমি আজকের এই আলোচনাটা আরো বিস্তারিত আমি করতে চাইছি না। মানে আমি একজন পিএইচডি ক্যান্ডিডেট বা স্কলার হয়ে আমি এটা মনে করি যে যারা পিএইচডি করে, মানে আই মিন বিয়ন্ড এনি স্পেসিফিক সাবজেক্ট, যারা পিএইচডি করে তাদেরকে, মানে একটা তাদের কাছে এটা একটা জীবন দর্শন টাইপের, মানে পিএইচডি জীবন তাদেরকে সমস্ত কিছু শেখায়, মানে এভরিথিং। হ্যাঁ অবশ্যই, ফিজিক্স ইজ আ পার্ট অফ দ্যাট, আমি এটা বিশ্বাস করি। তো হয়তো পার্সিয়ালি আমি বায়াসড হয়ে বলছি কথাটা, বাট হোয়াট এভার। তো আপনি যে যুক্তিটা দিলেন এটা অবশ্যই একটা খুবই ভ্যালিড পয়েন্ট বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে। এবার এটার বিষয়ে যদি আর কোনো আমাদের অডিয়েন্সের তরফ থেকে আর কারোর কোনো কাউন্টার কোশ্চেন থাকে, তো তিনি করতেই পারেন, তো আমি আর এটাকে ফার্দার এগোচ্ছি না। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আপনি যেটা অ্যাপ্লাইড জিওফিজিক্স এর বিষয়ে যেটা বললেন, যে আইআইটি আইএসএম থেকে, যেটা এখন আইআইটি হয়ে গেছে ধানবাদ, যেটা আপনি ওটার কথা বললেন, তেমনি আমি যতটুকু জানি যে বিএইচইউ তেও, মানে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতেও, বিএইচইউ তেও আছে, খড়গপুরেও আছে, বোম্বে ইউনিভার্সিটি, মানে আইআইটি বোম্বেতেও আছে। ওকে, তো আপনি বলতে চাইছেন যে বেস্ট ইজ টু, আই মিন হচ্ছে প্রেফারেন্সটা হচ্ছে ফর আইএসএম? অবিয়াসলি, হ্যাঁ অবিয়াসলি, হ্যাঁ। ওকে 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 ওকে, আমার থার্ড কোশ্চেনটা হচ্ছে যে আপনি বায়োফিজিক্সের বিষয়ে একটি প্রসঙ্গ তুললেন, এবার আমি মানে হয়তো আপনার সাথে আরো কিছু অ্যাড করতে চাইছি। হ্যাঁ অবশ্যই করো, অবশ্যই। আপনার ইয়ের থেকেও, মানে এখানে তো অ্যাকচুয়ালি আমাদের ফিজিক্স বঙ্গের একজন আছে ইয়াসমিন, ও অ্যাকচুয়ালি নিজে বায়োফিজিক্সে কাজ করে, ও প্রেজেন্ট আছে বলে আমি ওর নামটা বললাম, এবং আমি জানি অনেকেই বায়োফিজিক্সে কাজ করছে। বায়োফিজিক্সের অ্যাকচুয়ালি এই মুহূর্তে
মানে আমি যখন তাইওয়ানে রয়েছি এবং তাইওয়ান এই মুহূর্তে বলা হয়ে থাকে বায়োফিজিক্স এর একটা ওয়ান অফ দা হাব আফটার সেমিকন্ডাক্টর, বায়োফিজিক্স এর যে কি মারাত্মক গুরুত্ব এই মুহূর্তে, এবং সেটাকে অনেকে বায়োটেকনোলজিও বলতে পারে বা হোয়াট এভার বায়ো ইলেকট্রনিক্সও বলতে পারে, মানে এটা কিন্তু একটা মানে বিভৎস একটা বড় মার্কেট, মানে এখন তো আমরা সবটাই বাজারের হিসাবে নির্ধারণ করি, এটা একটা মার্কেট, মানে যদি কেউ ইন্ডাস্ট্রিতে যেতে চায় তাহলে বায়োফিজিক্স যে তাকে কতটা মাইলেজ দেবে, মানে এটা সত্যি বলছি যারা এই বিষয়ে কাজ করছে তারা এটা হারে হারে টের পাচ্ছে যে তাদের মানে বায়োফিজিক্স ইজ কাইন্ড অফ আ কম্বিনেশন অফ দ্য এক্সপার্টিস অফ ইউর ফিজিক্স, দ্য নলেজ অফ ইউর ফিজিক্স অ্যান্ড হাউ টু অ্যাপ্লাই দ্যাট আউটপুট ফ্রম দ্য ফিজিক্স টুয়ার্ডস ইউর বায়োলজিক্যাল আউটপুট আর বায়োলজিক্যাল রেসপন্স, মানে এটা প্রচন্ড গুরুত্বপূর্ণ আজকের দিনে। এটা আমার একটা সংযোজন ছিল আপনার ওই বায়োফিজিক্স এর এটার সঙ্গে, যদি আরো কেউ কিছু বলতে চায় তো অবশ্যই সে বলতে পারে আমাদের ডিসকাশনের শেষ শেষ পর্যায়ে গিয়ে। এরপরে আমার যেটা পয়েন্ট ছিল সেটা আমি অবশ্যই আপনাকে কোশ্চেন হিসেবে পাঠাচ্ছি, সেটা হচ্ছে যে রিসার্চ ইন্টারেস্ট গ্রো করার ক্ষেত্রে আপনি বললেন যে একটি একটি স্টুডেন্ট যখন ইউজিতে আসছে আফটার আফটার 10+2, সে যখন ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে রয়েছে, সে কিভাবে তার রিসার্চ ইন্টারেস্টটা গ্রো করতে পারে আপনি সেটা নিয়ে বললেন। এবার আমার একটা প্রশ্ন হচ্ছে, মানে আমি নিজে একজন নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা ছাত্র হিসেবে বলছি যে ধরুন আজকে যদি পরিবারের কেন্দ্র থেকে আমরা দেখি, এরকম একটা প্রশ্ন এসছে আমাদের এখানেতে যে অর্থনৈতিকভাবে অ্যাজ আ কেরিয়ার আফটার 12 আমাদের সেশনসে 12 বা 10+2 ফিজিক্স চুজ করা অনেক বেশি আমি বলবো লেন্দি, অনেকে বলবে রিস্কি দেন টু চুজ ইঞ্জিনিয়ারিং। অনেকে এখানে আর্গুমেন্ট আনতে পারে যে আফটার ইঞ্জিনিয়ারিং কোনো চাকরি নেই, বাট স্টিল আফটার ইঞ্জিনিয়ারিং 10,000 টাকা দামে চাকরি হলেও সে পাবে, কিন্তু ফিজিক্সের পর পাওয়াটা চাপে। এই যে লেন্দি আর রিস্কি ফিজিক্স এর কেরিয়ার, মানে বেসিক সায়েন্স এর কেরিয়ার আর সেখানে একটা ইঞ্জিনিয়ারিং এর কেরিয়ার, তাহলে ওই পর্যায়ে দাঁড়িয়ে একটি ছাত্র বা ছাত্রী সে ফিজিক্স কে ভালোবাসে, সে হয়তো প্রচন্ড ভালোবাসে ফিজিক্স কে, কিন্তু তারপরে দাঁড়িয়েও সে কি কোন মোটিভেশনটা তাকে মানে পুশ ওই পুশটা দেবে যে না তুমি ফিজিক্স নিয়ে পড়ো, এটা আপনি কিভাবে ফিগার আউট করতে চান? শুভায়ন, তুই তো জানিস যে আমার কলেজে বঙ্গবাসী কলেজে সবাই যে খুব হাই ফাই ব্যাকগ্রাউন্ড থেকে আসে তা নয়, আমার কলেজে অত্যন্ত সাধারণ নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবার থেকেও ছেলেমেয়েরা করতে আসে। আমরা চেষ্টা করি তাদের মধ্যে না ওই মানে মোটিভেশনের ইয়েটা করতে, মানে মোটিভেশন মোটিভেটরের কাজটা করতে। একটি স্টুডেন্ট সে যদি একদম মানে মানে তার চোখটা যদি ওই পাখির চোখের মতো হয় যে আমি ফিজিক্সই পড়বো এবং ফিজিক্স ছাড়া আর কিছু করবোই না, তো তাকে আমরা চেষ্টা করি এমন ভাবে করতে যাতে সে ইন্ডিকেটেড পিএইচডিতে ঢুকে যেতে পারে। ইন্ডিকেটেড পিএইচডিতে 3 বছর পরে ঢুকলে তোরা নিশ্চয়ই জানিস যে এখন মানে কিরকম ফেলোশিপ পাওয়া যায় এমএসসিটা করার সময়, এমএসসি বা রিসার্চ করার সময়, দ্যাট ইজ কম্পেয়ারেবল টু হোয়াট আ পার্সন গেটস গেটস মানে কাইন্ড অফ জব আফটার 4 ইয়ার্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, ইজন্ট ইট সো? সেখানে তো সবাই ইন্ডিকেটেড পিএইচডি করার সময় টাকাটা পায়, এন্ড দ্যাট ইজ মোর দ্যান হোয়াট ওয়ান ক্যান গেট আফটার দ্যাট ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। হ্যাঁ, হয়তো সে খুব বড় কর্পোরেট সেক্টর বা ওই কগনিজেন্ট বা ইনফোসিস বা টিসিএস এর অন্য তার লেভেলে, কিন্তু সাধারণ যা একটা ছেলে বা একটা মেয়ে 3-4 বছর ডিগ্রির পর ইঞ্জিনিয়ারিং ডিগ্রির পরে যে মাইনে চাকরিতে ঢোকে, দ্যাট ইজ কম্পারেবল টু হোয়াট একজন ইন্টিগ্রেটেড পিএইচডিতে ঢুকলে সেই কি চাকরি পাবে। আমার খুব খারাপ লাগে যখন আমি দেখি যে একটি খুব মানে মানে কি বলবো ছেলে বা মেয়ে যে সাবজেক্টটা খুব ভালোবেসে পড়লো, পরিবারের চাপে তাকে ফিজিক্স থেকে বেরিয়ে যেতে হচ্ছে, তার ইচ্ছে থাকা সত্ত্বেও সে মাস্টার্সটা করতে পারছে না, আমি কি করব? এইখানটাতে এক্স্যাক্টলি এইখানটাতে হচ্ছে আমার প্রশ্নটা যে এই যে বাড়ির সাথে যে লড়াইটা, হ্যাঁ এটা আমাদের ব্যর্থতা, মানে আমরা আজকে ফিজিক্স নিয়ে এগোচ্ছি বা আপনারা আমাদের থেকে সিনিয়র আমরা যারা ফিজিক্স নিয়ে আছি, এটা কোথাও একটা গিয়ে মনে হয় এটা আমাদের ব্যর্থতা যে ওই যে ধরুন একটা উচ্চ মাধ্যমিক পাস করা একটা স্টুডেন্ট, ধরুন 17-18 বছর বয়স, তাকে যে মানে বলবো একটা কাইন্ড অফ একটা লড়াই লড়তে হচ্ছে তার ফ্যামিলির সাথে, এইটাকে মানে সামহাও এটা আমাদের একটা রেসপন্সিবিলিটি কোথাও একটা থেকে যায় যে মানে অ্যাটলিস্ট আমি হয়তো কারোকে অসম্মান না করে বলছি, অ্যাটলিস্ট বাবা মাকে সোকল শিক্ষিত করা যে এক্স্যাক্টলি হোয়াট
হোয়াট ক্যান বি দ্যাট স্টুডেন্ট ডান আফটার জয়নিং বিএসসি অ্যান্ড জেনারেল সায়েন্স বেসড অন হিজ অর হার প্যাশন লাভ, এই জায়গাটা কোথাও একটা গিয়ে ল্যাক রয়েছে আমাদের সোসাইটিতে, এটা আমাদেরকেই ফিগার আউট করতে হবে যে আমরা কিভাবে এটাকে করব। বাড়ির সাপোর্টটা খুব প্রয়োজন জানিস তো শুভন, এটা আমি মানে আমার ছাত্রছাত্রীদের মধ্যে মানে আমি দেখেছি বাড়ির সাপোর্টটা কিন্তু খুব প্রয়োজন, মানে বাড়ি যদি একদমই হাত তুলে দেয় যে আমি আর কিছু করবো সেটা খুবই দুঃখজনক হয়ে পড়ে। হ্যাঁ আমি 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 কারোর ব্যক্তিগত নাম নিয়ে বলবো না, আমি এরকম প্রচুর ঘটনা দেখতে পাচ্ছি, আমি তো রোজ দেখছি, আপনি তো আরো বেশি দেখছেন, তো সুতরাং এটা একটা খুব বড় সমস্যা। যাই হোক এটা নিয়ে আমরা এখন বিস্তারিত যাচ্ছি না। আচ্ছা এরপরে আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে আপনি যেটা বললেন যে এই মুহূর্তের চার বছরের যেটা ন্যাশনাল এডুকেশনাল পলিসির ভিত্তিতে চার বছরের জেনারেল গ্র্যাজুয়েট, তারপরে আপনি বলছেন যে অ্যাব্রডে যাওয়ার ক্ষেত্রে, এইখানে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি দুটো কোশ্চেন একসাথে আপনাকে করছি। প্রথম কোশ্চেনটা হচ্ছে মানে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও বলতে পারেন, কোশ্চেনটা করছি আমি, ধরুন একটি ছাত্র বা ছাত্রী আইআইটিতে চান্স পেল না, মানে আমি অ্যাজ আ এক্সাম্পল উত্তরটা দিতে চাই না, আমি আপনার কাছে শুনতে চাই যে একজন ছাত্র ছাত্রী আইআইটিতে চান্স পেল না, তাহলে সে কিভাবে নিজেকে মোটিভেট করবে যে আইআইটিতে চান্স না পেলে যে তার জীবন থেকে বিশাল কিছু নষ্ট হয়ে গেল, এটা যে মিথ্যা, এটা যে মিথ, এটা একটা তার কাছে মোটিভেশন হওয়া উচিত। এটা তো তুই এর ক্লাসিক এক্সাম্পল, আমি তো মানে এটা মানে অবশ্যই দেখুন আমার আমার গ্রহণযোগ্যতা থেকে আপনার গ্রহণযোগ্যতা অবশ্যই অনেক বেশি, আমি সে কারণে কোশ্চেনটা আপনার কাছে রাখলাম। আর একটা প্রশ্ন, আর একটা সাথে আমি প্রশ্ন করছি যে একটি আমি মাস্টার ডিগ্রির ক্ষেত্রে, আমি পিএইচডি প্রসঙ্গটা বলছি না এখানে, মাস্টার ডিগ্রির ক্ষেত্রে আমরা সবাই জানি ভারতবর্ষের মাস্টার ডিগ্রি হচ্ছে একাডেমিক বেসড মাস্টার ডিগ্রি, আর ভারত বিদেশের মাস্টার ডিগ্রিটা হচ্ছে রিসার্চ বেসড মাস্টার ডিগ্রি। আপনি আজকের দিনে দাঁড়িয়ে মনে কোনটাকে মনে করেন যে বেশি গ্রহণযোগ্য? আমাদের দেশে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে মানে আমি একটা ফিল্ডের এক্সাম্পল দিচ্ছি, অ্যাস্ট্রোফিজিক্সের মানে ইদানিংকালে আমরা কিছুদিন আগেই দেখতে পেলাম যে গভর্নমেন্ট প্রচুর পরিমাণে টাকা পয়সা ইয়ে করেছে আর কি, মানে একটা কয়েকটা অ্যাস্ট্রোফিজিক্যাল প্রজেক্টে বা ইয়েতে গভর্নমেন্ট টাকা ইনভেস্ট করেছে। অ্যাস্ট্রোফিজিক্স সাবজেক্টটা অবজারভেশনাল আমরা সবাই জানি, এবং সেইখানে হাতে নাতে কিন্তু টেলিস্কোপ বা রেডিও টেলিস্কোপ বা যে কোনো ডিটেক্টর অপটিক্যাল ডিটেক্টর বানাতে হয়। যারা এই সমস্ত ইনস্টিটিউটগুলো থেকে মানে মাস্টার্স করছে তাদের কিন্তু অলরেডি মানে ওই যন্ত্রপাতি ঘাঁটার অভ্যাসটা তৈরি হয়েই যাবে। হ্যাঁ একটা বেসিক যেটা আমার সঙ্গে মানে আমার বিশ্ববিদ্যালয়ের মানে যারা বোর্ড অফ স্টাডিজের মেম্বার, আমি ইনভাইটেড মেম্বার ছিলাম যখন এনইপিসি সিলেবাসটা তৈরি হচ্ছিল, তো কথাটা হচ্ছে যে ফিজিক্সের ফান্ডামেন্টাল জিনিসগুলো কিন্তু সবাইকে পড়িয়ে দেওয়া উচিত। হ্যাঁ তুমি যখন মাস্টার্স করতে আসছো তারপরে তুমি প্রথম অন্তত ফোর্থ ইয়ারটা মানে মাস্টার্সের প্রথম ইয়ারটা সে তোমাকে বেসিক সেই কোয়ান্টাম মেকানিক্স, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, ম্যাথামেটিক্যাল মেথডস, কোয়ান্টাম সব পড়িয়ে দেওয়া হবে, তারপরে ইন দ্য ভেরি ফাইনাল ইয়ে তুমি শিফট করে চলে যেতে পারো তোমার যেখানে ইয়ে। হ্যাঁ এখানে এক নম্বর, হ্যাঁ এটা তো সিচুয়েশনটা তোর সাপ্লাই আর ডিমান্ডের রেশি মানে ব্যাপারটা, সেটা হচ্ছে যে যদি এখানে সেই রকম বেস্ট ইন্ডাস্ট্রি তৈরি হয় আমাদের দেশে তাহলে মাস্টার্সটা সেরকম লেভেলে আমাদের করতেই হবে, তো আমার কোনো উপায় থাকবে না। আমি একটা এক্সাম্পল বলছি, এনআইটি রাউরকেল এনআইটি ওয়ারাঙ্গেলে একটা ইঞ্জিনিয়ারিং ফিজিক্সের কোর্স করানো হয়, সেইখানে স্পেশাল পেপার অপটোইলেকট্রনিক্স আছে এবং ইলেকট্রনিক্স আছে, ওইখানে একটা এক বছরের মানে ইন্টার্নশিপ করাটা ম্যান্ডেটরি। ওখানকার অধ্যাপকের সঙ্গে আমার কথা হয়েছে রিসেন্টলি এবং উনি বলছেন পার্থ দা আমি স্টুডেন্ট দিতে পারছি না, এত চাকরি রয়েছে হাতে, এত চাকরির ডিমান্ড, আমি স্টুডেন্ট দিতে পারছি না অপটো ইলেকট্রনিক্স এবং ইলেকট্রনিক্স, তুই এটাকে কি বলবি সুভায়ন? আমাকে 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 ওভিনিউসগুলো খুঁজতে হবে। হ্যাঁ ওই ওভিনিউসগুলো খুঁজে স্টুডেন্টদের বলাটা আমাদের দায়িত্ব এবং সেটা মাস্টারমশাই হিসেবে সেটা তো আমার দায়িত্বের মধ্যেই পড়ে। আমি আমি তুই বিশ্বাস করবি কিনা জানি না, আমি যেখান থেকে সম্ভব আমি খবরাখবর জোগাড় করার চেষ্টা করি, আমি একটা ডায়েরি আছে আমি সেখানে নোট ডাউন করি, স্টুডেন্টদের বলি কিছুটা ফেক মানে যতটা পারা যায় সম্ভব ফেসবুকে বলি, নাম না করে অবশ্যই তো আমি নাম ইয়ে করতে পারবো না, মানে নামটা আমাকে নিয়ে মানে পাবলিক প্ল্যাটফর্মে নেওয়া যায় না, আমি চেষ্টা করি কিন্তু সবাইকে ব্যাপারগুলো জানানো। আমাদের বললাম তো যদি আমার এখানে দেশে যদি ইন্ডাস্ট্রি তৈরি হয় তাহলে অবভিয়াসলি আমাকে পড়াতে হবে। এবং তুই শুনলে তোর ভালো লাগবে, সেটা হচ্ছে যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পোস্ট গ্রাজুয়েট বিটেকরা আছে না, রেডিও ফিজিক্স ইলেকট্রনিক্স বল বা
মানে ইলেকট্রিক্যাল বল, ইনস্ট্রুমেন্টেশন বল, ভীষণ ভালো প্লেসমেন্ট হয়েছে। সৌভিক আর অমৃতা আমাদের বঙ্গবাসী কলেজের স্টুডেন্ট, তারা ক্যাম্পাস থেকে চাকরি নিয়ে বেরিয়েছে এবং সেগুলো অবভিয়াসলি অ্যাপ্লাইড অ্যাপ্লাইড ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স ডিপার্টমেন্ট। ওকে, সৃজনী হাত তুলেছে। হ্যাঁ, আমি আসছি, আমি 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 ওদিকে আমি ওদিকে আমি আসছি, আমি কবি দেখলাম। তো আমি আমি আর একটা বিষয়ে আমি আর একটুখানি কথা বলে আমি ওই এবার আমি অডিয়েন্সের কাছে মেনলি যাব। সেটা হচ্ছে যে এখানে একজন একজন প্রশ্ন করেছেন, তিনি অবশ্যই একজন সিনিয়র শিক্ষক, কেন্দ্রীয় শিক্ষক খুব সম্ভবত, খুব মানে উনি নিজেও সে করেছেন যে রুট নিয়ে হয়তো হতে পারে। আমি দেখেছি প্রশ্নটা। হ্যাঁ, আমি ওই প্রশ্নটাকে আমি এখানে পুরোপুরি তুলছি না, বাট যে বক্তব্যটা উনি রাখতে চেয়েছেন আপনি নিশ্চয়ই পড়েছেন, আমি আর সময় নষ্ট করে প্রশ্নটা পড়ছি না। এটা নিয়ে মানে এটা হতে এটা হতে পারে একটা আমাদের সোসাইটি সোসাইটির একটা ল্যাক, যে ফিজিক্স নিয়ে বা বেসিক সায়েন্স নিয়ে পড়া মানে এসএসসি সিএসসি অর এসএসসি, যেটা বিএসসি এর পরে হলে এসএসসি বা পরবর্তীকালে সিএসসি ইজ দা অনলি অপশন। এটা নিয়ে আপনি কাজ করছেন আমি জানি, এটা নিয়ে মানে খুব সংক্ষেপে যদি আমাদের কর্তব্যটা কি, মানে হোয়াট উই ক্যান ডু অ্যাজ আ স্টুডেন্ট, আমরা অ্যাজ আ রিসার্চ স্টুডেন্ট অর হোয়াট এভার, অ্যাজ আ সোসাইটিয়াল সোসাইটি। আমার আমার যেটা সবসময় মনে হয়, এবং গতকালই আমার সঙ্গে ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর রাকার কথা হচ্ছিল, একটা কমন প্ল্যাটফর্ম তোরা কর শুভায়ন, একটা কমন প্ল্যাটফর্ম কর, যে ফিজিক্স উইথ ইন্ডাস্ট্রির একটা এখানে প্রজ্বালক রয়েছে আমি দেখতে পাচ্ছি, এখানে মানে পবিত্র আমাদের গ্রুপটার মধ্যে আছে, ফিজিক্স উইথ ইন্ডাস্ট্রির একটা কমন প্ল্যাটফর্ম কর, যেখানে আমরা আর স্টুডেন্টদের আরও বেশি করে মানে ফিজিক্স পড়ে যে ইন্ডাস্ট্রিতে আসা যায় এবং কী কী ওপিনিয়ন আছে সেসব ব্যাপারে আমরা স্টুডেন্টদের ইয়ে করতে পারবো আর কি, অবহিত করতে পারবো, স্টুডেন্টদের জানাতে হবে, এবং অবভিয়াসলি আমাদের গার্জেনদেরও মানে যারা অভিভাবক তাদেরকেও কিন্তু ব্যাপারগুলো জানাতে হবে, নইলে কিন্তু ওই সামাজিক চাপে পড়ে তারা বাধ্য হবেন ছেলে মেয়েদের জোর করে তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদের মানে প্যাশনের সাবজেক্টটা বা ভালোবাসার বিষয়টা বাদ দিয়ে অন্য ইয়েতে ভর্তি করানো। স্টুডেন্টদের জন্য একটা ইয়ে, আমরা যেরকম ভাবে তুইও লেখালেখি করিস, আমিও কিছুটা করি, আমরা অর্কও করে, এখানে অনেকেই আছে যারা আমি দেখতে পাচ্ছি যে এখানে লেখালেখি এটা রয়েছে। আমি 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 তো হ্যাটস অফ টু প্রজ্জ্বলক, প্রজ্জ্বলক বিভিন্ন গ্রুপে যেভাবে অ্যাক্টিভ এবং মানে ধৈর্য নিয়ে, মানে আমার তো মাঝে মাঝে ধৈর্য হারিয়ে ফেলি আমি, ও ধৈর্য নিয়ে ও যে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করে, মানে রিয়েলি ওকে মানে আমার কাছে সামনে মাথা হেট হয়ে যাওয়া উচিত, ওই ধৈর্যটা থাকাটা আমাদের প্রত্যেকের দরকার, এটা আমি বিশ্বাস করি। তো তোরা তোরা যারা দেখ আমাদের, আমরা তোরা যেরকম বা তুই বল, প্রজ্জ্বলক বল, বা এখানে আরা যারা আছে, ইয়াসমিন তুই আমাকে বললি, যারা বায়োফিজিক্সে আছে, তোরা এখন যেহেতু একদম ফুল প্রুফ রিসার্চের মধ্যে আছিস, তোরা আমাদের থেকে অনেক বেশি তোরা আপডেটেড, আমরা থাকবো কিন্তু ইনিশিয়েটিভটা তোরা নে, আমরা অলওয়েজ তোদের পেছনে থাকবো, আমরা স্টুডেন্ট, তোরা যেগুলোকে ইয়ে করবি, হাইলাইট করবি, বা তোরা যেগুলোকে জানাবি কমন প্ল্যাটফর্মটার মধ্যে, আমরা সেগুলো আমাদের স্টুডেন্টের মধ্যে এবং আরো তলায় আরো টিচার লেভেলে স্কুলে বল, অভিভাবকদের মধ্যে বল, আমরা এগুলোকে মুছে দিতে পারবো। তুই তো জানিস যে আমি স্কুল স্কুলে যাওয়া শুরু করেছি, বিভিন্ন স্কুলে গিয়ে স্টুডেন্টদের মোটিভেট করা শুরু করেছি, আমি আরো করব। এবং এইটা আমাদের করতেই হবে, বিইং একটা একজন শিক্ষক আমি মনে করি এটা আমার সামাজিক দায়বদ্ধতা, আমাদের কিন্তু সাবজেক্টটাকে ফিজিক্সের স্টুডেন্ট টিচার হিসেবে আমাদের কিন্তু অনেক নিচ অব্দি আমাদের পৌঁছে দিতে হবে বার্তাগুলো, শুরুটা তোরা কর, আমরা কিন্তু আছি সব সময়তেই। বেশ বেশ, ঠিক আছে, আমরা আমরা অবশ্যই আমরা ফিজিক্স বঙ্গের মারফত, আমাদের ফিজিক্স বঙ্গের একটা বৃহত্তর উদ্দেশ্য তো অবশ্যই আছে, আমরা চেষ্টা করব আমাদেরকে আরো সংগঠিত করার চেষ্টা করব। আছে, এবারে আমি যেটা এবারে আমাদের মোটামুটি এই বক্তব্যর পোর্শনটা আমি এখানে শেষ করছি, এবারে ব্যাপারটা এটা হচ্ছে, আমি প্রথমে আমি বলবো যে যারা যারা আমি বেসিক্যালি অ্যাকচুয়ালি আপনাকে এটা কথাটা বলিনি আগে, আমাদের ফিজিক্স বঙ্গে যারা যারা আপনার স্টুডেন্ট হিসেবে আমরা রয়েছি, ডিরেক্ট স্টুডেন্ট বা ইনডিরেক্ট স্টুডেন্ট হল, এবার আমি তাদেরকে ব্যক্তিগতভাবে বলেছিলাম যে আজকে জয়েন করার জন্য, এবং তারা প্রত্যেকেই জয়েন করেছে একজন বাদ দিয়ে। তো আমি তাদেরকে প্রথমে রিকোয়েস্ট করব যে তারা আগে একটা খুব সংক্ষিপ্ত আজকের এই আলোচনার বিষয়ে একটা খুব সংক্ষিপ্ত তাদের তাদের মতামত বা হোয়াট এভার তারা বলুক, তারপরে আমরা এবং সাইমালটেনিয়াস এবং পরপর মানে আমরা কন্টিনিউয়াসলি আমরা যারা যারা আরো প্রশ্ন করতে চায় তারা তাদের প্রশ্ন আমরা নেব। আমি প্রথম শুরু করছি সৃজনীকে দিয়ে, যেহেতু সৃজনী প্রথম হাত তুলেছে এবং পরবর্তীতে প্রজ্জ্বলক এবং আমাদের ফিজিক্স বঙ্গের যারা আছিস
বা তারা আগে হাত তোল, তাদেরগুলোকে আমি আগে নেব, তারপরে আমি আদার্স অডিয়েন্স এর থেকেও আমি নেব। সৃজনী তুই 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 বল, কিছু বল, খুব সংক্ষেপে বল, বল কিছু। প্রথমত হচ্ছে আলোচনাটা একটা ভীষণ মাচ নিডেড টপিক ছিল, এবং সেজন্য আমরা আমরা অনেকদিন ধরে চেষ্টা করছিলাম যে এই টপিকটা আনার জন্য, এবং এটা একটা বেস্ট টাইমিং, কারণ সদ্য উচ্চ মাধ্যমিক এবং 12th এদের পরীক্ষাগুলো শেষ হয়েছে এবং তারা কলেজের দিকে যাবে। তো সুতরাং যে গাইডেন্সগুলো আমাদের ছিল না 12th পাস করার পরে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অনেককে শুনতে হয়েছিল যে ফিজিক্স না নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়লে হয়তো বেটার কিছু হতো, এবং এটা বললে মিথ্যে বলা হবে যে একটা পয়েন্ট আমার কেরিয়ার এটা মনে হয়নি যে আমি ফিজিক্স নিয়ে হয়তো ভুল করেছি, এটা এটা আমি মানে উড়িয়ে দিতে পারি না কিছু। তো সেখানে এই মানে সেই সব দিক থেকে এই এই সেশনটা খুব দরকার ছিল, এবং আপনি তো যেভাবে বলেন সেটা সবসময় খুব ভালো লাগে, আপনি যেগুলো লেখেন সেগুলোও পড়তে খুব ভালো লাগে, শুনতেও ভালো লাগে, আর আপনি মানে এত ধৈর্য ধরে সোশ্যাল মিডিয়া হোক বা যেখানে হোক, বিশেষ করে যেখানে মানুষ জানে না কোথায় লাগাম টানতে হয় কথা বলতে গিয়ে, এবং যে যা পারে যা খুশি বলে দেয়, সেখানে সবাইকে ধৈর্য ধরে তার উত্তর দেয়া, এটা কিভাবে করা সম্ভব আমি জানি না, কারণ একটা সময় আমিও করতাম, তারপরে প্রচন্ড ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে আমি ছেড়ে দিয়েছি। যাই হোক, তো আপনি এখন ওইটা করে যাচ্ছেন এবং প্রজ্জ্বলকও সেটা করে, এটা এটা সত্যি একটা কমেন্ডেবল ব্যাপার। তো আমি আমি যে জন্য হাত তুলেছিলাম, তো প্রশ্নটা হচ্ছে আপনি যখন বললেন যে যে উদাহরণটার কথা বললেন যে যাদের শেষে এক বছর একটা ইন্টার্নশিপ করতেই হয় এবং তারা চাকরি দিয়ে শেষ করতে পারছে না, মানে এত চাকরি আছে সাপ্লাই কম, তো আপনার কি কোথাও গিয়ে মনে হয় যে এটা এই অ্যাপ্লাইড ওরিয়েন্টেড কোর্স বা ফিজিক্স এর ক্ষেত্রে এই এই শেষ বছরে গিয়ে ইন্টার্নশিপ করা বা শেষ বছরে গিয়ে একটা ইন্ডাস্ট্রি টাই আপ তৈরি করা, বা সবাই হয়তো থিওরিটিক্যাল তো করবে না, সবাই 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 হাই এনার্জি করবে না বা সব পার্টিকেল ফিজিক্স করবে না, কেউ কেউ আমার মতো কোড করতে ভালোবাসে এবং তারপর কোডিং এ বেছে নিয়েছে, তারপর ডেটা সায়েন্সে চলে গেছে। হ্যাঁ, তো আপনার কি কোথাও গিয়ে মনে হয় যে এখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে এবং সেই গ্যাপটা পূরণ করতে পারলে আমরা ফিজিক্স এর দিকে বেশি মোটিভেট করতে পারবো? এটা এক নম্বর প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই গ্যাপটা তৈরি হচ্ছে তার কারণ কি? মানে যেটা আমি যখন কলেজে পড়েছিলাম সেটা হচ্ছে ফিজিক্স কে নিয়ে একটা এলিটিজম আছে, যারা ফিজিক্স পড়েছে বিশেষ করে যারা থিওরি করে, তো করেছে মানে আমি সবাইকার কথা অবশ্যই বলছি না, কিন্তু একটা ফিজিক্স নিয়ে একটা এলিটিজম আছে, সেখান থেকে অ্যাপ্লাইড এর দিকে বেরিয়ে গেলে বা সেখান থেকে হুট করে আমি আমার এক্সাম্পল দিতে পারি, ডেটা সায়েন্স করতে এলে তখন একটা প্রশ্ন সবসময় শুনতে হয় যে তাহলে ফিজিক্স করার কি দরকার ছিল? আমি ডেটা সায়েন্সটা তো ফিজিক্স না করে আমি কম্পিউটার সায়েন্স থেকেও ডেটা সায়েন্স করতে পারতাম, যদিও এখানে বলে রাখা ভালো যে ফিজিক্স এর থার্ড ইয়ারের স্ট্যাটিস্টিক্স এর যে কোর্সটা থাকে সেটা ভীষণ ভাবে হেল্প করেছে আমি ডেটা সায়েন্স করতে। তো এই এই এলিটিজমটা কি কোথাও আমাদের একটা অ্যাপ্লাইড এর দিকে যেতে আটকাচ্ছে, এবং সেই জন্য ক্রমশ গণ্ডিটা ছোট হতে 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 এই এলিটিজমটার জন্য আমরা মানে অনার্স ব্যাপারটা একটা গণ্ডিবদ্ধ হয়ে যাচ্ছে, আপনার কি মনে হয়? সৃজনী, মানে এই প্রসঙ্গটা তোলার জন্য তোকে যে আমি কত ধন্যবাদ দেব সেটা আমি বলে সংশেষ করতে পারবো না। তুই শুনলে খুশি হবি যে এনইপি অনুযায়ী আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে কম্পালসারি ইন্টার্নশিপ চালু হয়েছে, শুধু ক্যালকাটা ইউনিভার্সিটি নয় গোটা গোটা সব জায়গাতেই কম্পালসারি ইন্টার্নশিপ চালু হয়েছে আমাদের স্টুডেন্টদের। মানে একটা পুরো পেপারই আছে যেটা আমরা খুব মানে আফসোস করতাম, সেন্সিভিয়াসে একটা কম্পালসারি ওদের একটা প্রজেক্ট থাকে, আমাদের এখানে কিন্তু প্রজেক্ট কথাটা লিখেনি, আমাদের এখানে ইন্টার্নশিপ লিখেছে এবং তাকে একটা ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স তাকে নিতেই হবে। ফিজিক্সের স্টুডেন্টদের জন্য আমাদের ভাবনা চিন্তা করা শুরু হয়েছে, আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, আমরা তাদের সঙ্গে টাই আপ করার চেষ্টা করছি, যারা খুবই মোটিভেটেড এবং তারা রিসার্চ করবে বলে তাদেরকে আমরা রিসার্চ ইনস্টিটিউটে পাঠাবো, যারা মনে কর অ্যাপ্লাইড দিকে যেতে চাইবে তাদেরকে আমরা ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি ডেটা মানে যে হাউসগুলো রয়েছে সেইগুলো বিভিন্ন জায়গায় পাঠানোর জন্য আমরা এখন টাই আপগুলো করার চেষ্টা করছি। এই ইন্টার্নশিপটা যারা পড়বে তাদের ওই তারা যখন 3 বছর পরে ফাইনাল ডিগ্রি নিয়ে বেরোবে
তাদের কিন্তু এই একটা গোটা 75 মানে F70 মানে 3 ক্রেডিটস এর পেপারের উপরে তার মার্কিংটা হবে। সুতরাং এই জিনিসটা অলরেডি শুরু হয়ে গেছে। এলিটিসিজম যেটা ব্যাপারটা, এলিটিজম যে ব্যাপারটা তুই বললি, হ্যাঁ, মানে থিওরিটিক্যাল ফিজিক্স বল বা হাই এনার্জি পার্টিকেল ফিজিক্স একটা তো ছিলই, মানে আমাদের সময়তেও ছিল এবং এখনো কিছুটা আছে, বিশেষ করে থিওরিস্ট যারা। আমার মনে হয় এটা মানে থাকুক কি না থাকুক কি যায় আসে, কেউ যদি ওইটা নিয়ে কেউ যদি আনন্দ থাকে থাকুক না, আমার তো কোনো ক্ষতি হচ্ছে না, তাই নয়? সৃজনী, সৃজনীর এই বক্তব্যটা থেকে মানে আমি তো ব্যক্তিগত হয়ে মনে করি যে এটা একটা ইন্ডিভিজুয়াল আলোচনার বিষয় হওয়া উচিত। হ্যাঁ, মানে আপনি যে কথাটা লাস্টে বললেন যে আপনার কিছু মনে হচ্ছে না, কিন্তু আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতায় অনেক কিছু মনে হচ্ছে, মনে হচ্ছে অনেক কিছু মনে হচ্ছে। এবং ইভেন আজকের আমরা যারা জেনজি বা তার আগের জেনারেশন, আমাদের এটা খুব অবাক করা কাণ্ড যে আমাদের জেনারেশনে দাঁড়িয়েও লোকজন কিন্তু থিওরি ভার্সেস এক্সপেরিমেন্ট, এবং আমি একটা খুব সুন্দর টাইটেল লিখেছিলাম যে থিওরি ইজ মিনিংলেস অ্যান্ড এক্সপেরিমেন্ট মিনস ইঞ্জিনিয়ারিং, তো এরকম একটা জায়গায় কিন্তু পৌঁছচ্ছে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একটা ইন্ডিভিজুয়াল আলোচনার বিষয় বলে আমি মনে করি। না, আমি আমি যেটা মনে করি সেটা হচ্ছে কেউ তো কারোর শত্রু নয়, মানে এর দুজনেই দুজনের উপর কি বলবো, মানে দে কমপ্লিমেন্ট ইচ আদার, অযথা লড়াই করে লাভটা কি, যে যার জায়গায় থাকে যে যেটা নিয়ে ভালোবেসে থাকতে চায় থাকুক না, কোনো অসুবিধা নেই তো। এটাই মানে এই এইটা আমাদের জেনারেশনও বুঝছে না, সব থেকে কষ্টকর বিষয় হচ্ছে এটা। মানে যতক্ষণ এটা আমাদের কোনো ক্ষতি করছে না ততক্ষণ ঠিক আছে, আমি মেনে নিলাম যে এটা একটা ফ্রেন্ডলি এনিমি এরকম একটা ব্যাপার, ততক্ষণ ঠিক আছে। কিন্তু মানে আপনার আমি জিজ্ঞেস করছিলাম যে আপনার কি কোথাও গিয়ে মনে হয় যে তথাকথিত যারা এখনো তো আমাদের সিলেবাস বলুন বা আমরা ইন্ডাস্ট্রিতে ইন্টার্নশিপ করব কি করব না, এই ব্যাপারগুলো তো অনেক ক্ষেত্রে একা মানে অ্যাডমিনিস্ট্রেশনের উপর ডিপেন্ড করে, এবং এবং সেইখানে থিওরিস্টরা বসে আছেন। হ্যাঁ হ্যাঁ, তারা থিওরিস্টরা বসে আছে, এবার তারা কি কোথাও গিয়ে এটা আটকাচ্ছে, এটা আমি মানে মানে সব জায়গাতে থিওরিস্টরা বসে নেই এখন, আছেন মানে কিন্তু এক্সপেরিমেন্টাল লোকজনও আছেন, আছেন। তুই মানে তুই যদি এখন এই মুহূর্তে ক্যালকাটা ইউনিভার্সিটির যে সিলেবাসটা আছে, মানে CBCS-এর সিলেবাসটা, তুই যদি প্রোগ্রামিংয়ের পার্টটা দেখিস, তুই দেখে বুঝতে পারবি যে কীরকম লেভেলে মানে পাইথন প্রোগ্রামিং ঢুকে গেছে জিনিসটার মধ্যে। লোকের সঙ্গে আলোচনা করছিলাম, অরডুইনো ঢুকেছে আমাদের, ল্যাটেক্স আমাদের মানে সাইন্টিফিক রাইটিং শেখানো হয়ে যাচ্ছে সিলেবাসের মধ্যে, সিলেবাস অনেক আপডেট হয়েছে, মানে তোরা যেটা তোরা যেরকম পড়েছিস তার থেকে সিলেবাস অনেক আপডেটেড হয়েছে এবং ভবিষ্যতে আরো হবে। এটা শুনে খুব ভালো লাগছে, কারণ আমাদের যেভাবে প্রোগ্রামিং শেখানো হতো, যাই হোক যাই হোক। আচ্ছা, আমি এবার প্রজ্বলক, প্রজ্বলক হাত তুলেছিস, তো প্রজ্বলক বলছি, কথা বল। আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে যে মানে আমি একটা জাস্ট অ্যাড করতে চাই যে ফিজিক্স থেকে যেমন ইলেকট্রনিক্স বা ইনস্ট্রুমেন্টেশন, ইনস্ট্রুমেন্টেশন যেমন যাদবপুরে পড়ানো হয় বা সাবিত্রীবাই ফুলে পুনে ইউনিভার্সিটিতে পড়ানো হয়, আমি একটা আনইউজুয়াল ফিল্ডের কথা বলবো, সেটা হচ্ছে ফরেনসিক সায়েন্স। এটা সিন্ধু ইউনিভার্সিটিতে কিন্তু ফরেনসিক সায়েন্সে ফিজিক্স থেকে লোক নেয় বিএ এমএসসি জন্য। আরেকবার বল প্লিজ, আরেকবার রিপিট কর প্রজ্বলক, কোথায় ফরেনসিক সায়েন্স পড়ানো হয়? হ্যাঁ, ফরেনসিক সায়েন্স বেনারস হিন্দু ইউনিভার্সিটি, BHU, বেনারস হিন্দু ইউনিভার্সিটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বাস আমার এইটুকু অ্যাড করা ছিল। আচ্ছা আচ্ছা, ভালো। ওকে ওকে, থ্যাংক ইউ প্রজ্বলক এই ইনফরমেশনটার জন্য। আচ্ছা, অর্ক আছিস? অর্ক অর্ক কিছু বলার আছে তোর, অর্ক বা আরো যারা আছিস? না, মানে নতুন করে অ্যাড করার কিছু নেই, আর এমনিও মানে সময় কম। জাস্ট একটা জিনিস মানে যেটা বলা হয়েছে অলরেডি সেটা একটু হাইলাইট করবো, যে মোটামুটি মানে এটা আমি আগেও বলেছি অন্যান্য জায়গাতে, এখনো মানে সেটাই বলবো যে ফিজিক্সে মানে মোটিভেট করার লোকজন রয়েছে, সেটা প্রচুর রয়েছে, সেরকম আমরা জানি। মানে অনেক মানুষের ফুল টাইম জবই হচ্ছে মোটিভেশনাল স্পিকার হওয়া এখন, কিন্তু কেসটা হচ্ছে যে এটার পাশাপাশি ফিজিক্স থেকে মানে স্যার যেটা ডিসকাস করলেন সেইটাকে হাইলাইট করে বলতে চাই, যে ফিজিক্স থেকে এক্সিটের অপশনগুলোকে ডিসকাস করাটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট, ইফ নট ইভেন মোর ইম্পর্টেন্ট। তার কারণ যখন একজন ঢুকছে ফিজিক্সের লাইনে, তখন মানে ইফ থিংস ডোন্ট ওয়ার্ক আউট,
যেরকম এক্সপেক্ট করেছিল সেরকম ভাবে, তাহলে মানে দেয়ার আর মানে দেয়ার ইজ এ লট অফ অপশনস টু ফল ব্যাক অন। এই জিনিসটার একটা অ্যাসুরেন্স দরকার সাথে, এবার এটা মানে একটু প্যারাডক্সিক্যাল হতে পারে, মানে প্রথমেই আমি যেন হার মেনে নিচ্ছি যে আমাকে বেরোতে হতে পারে, সেই কথাগুলো আমি মাথায় রেখে ঢুকছি এরকম মনে হতে পারে, কিন্তু এই জিনিসটা মানে আমি একটা কিছুর মধ্যে ঢুকছি এটা জেনে যে সেখান থেকে আমার বেরোনোর আর কোনো অপশন নেই, এটা একটা দিক। আরেকটা হচ্ছে আমি ঢুকছি এটা জেনে, নোয়িং ফুললি ওয়েল যে আমার দরকার মতো সেটা থেকে বেরোনোর অনেক রকম অপশন আছে। তো দ্বিতীয়টাতে অনেক বেশি মনের জোর বাড়ে শুরুর থেকেই। তো এই জিনিসটা মানে এটা আমি আগেও বলেছি স্যারের বোধহয় মনে আছে, তো এই জিনিসটা যে আজকে মানে ডিসকাস করা হলো এটাতে আমি খুব খুশি হলাম। তো এইটুকুই জাস্ট আমরা একটু হাইলাইট করা ছিল। বাহ, পাহাড়ের সাথে সাথে অন্য কিছু তো খুশি করলো, ভালো লাগলো। আচ্ছা এবার আমি, আচ্ছা দেবমাল্য মুখোপাধ্যায় বলে একজন হাত তুলেছেন, আমি তার আগে খুব কুইকলি সান্নিক, তমালি, তোরা যারা আছি, সৌম্যজিৎ, তোরা যারা আছি স্যারের স্টুডেন্ট, তোদের কি কারোর কিছু বলার আছে? থাকলে বল, আদারওয়াইজ আমরা দেবমাল্য মুখোপাধ্যায়ের কাছে যাব। সান্নিক, তমালি, সৌম্যজিৎ এবং আরো যারা যারা স্যারের স্টুডেন্ট এখানে আছে তাদের যদি কিছু বলার থাকে প্লিজ কুইকলি রেসপন্স, আদারওয়াইজ উই উইল মুভ ফরওয়ার্ড টু আদার পারসন। ওকে, কেউ কোনো রেসপন্স করছে না, ফাইন। দেবমাল্য মুখোপাধ্যায় আপনি আনমিউট করে আপনার কোশ্চেনটা করতে পারেন। থ্যাংক ইউ। এখানে আমার একটা ব্যাপার অ্যাড করার আছে। এখন মডার্ন ডেতে রিসার্চের সুবিধা বা ভারত সরকার আসছে, এখন রিসেন্টলি হয়তো অনেকেই জানেন যে কোয়ান্টাম মিশন বলে একটা শুরু হয়েছে, যেখানে ইন্ডিয়া গভর্নমেন্ট 6,000 কোটি টাকা ফান্ড করছে। তো সেখানে প্রচুর ল্যাবই প্রচুর ফান্ডিং পাচ্ছে এবং প্রচুর নতুন ইনস্ট্রুমেন্ট যেমন PLD, MBA এ সমস্ত তারা কেনার প্ল্যান করছে। সুতরাং রিসার্চের বিষয়ে ভারতে এখন অনেকটাই ফান্ডিং পাওয়া যাচ্ছে, অন্তত মেটেরিয়াল সায়েন্স বা কোয়ান্টামে। আর আর এখন আর এখন বলতে গেলে রিসার্চ যেরকম কোর রিসার্চ, যেমন পার্টিকেল ফিজিক্স বা নিউক্লিয়ার ফিজিক্স বা কোর মেটেরিয়াল সায়েন্স, কোর কন্ডেন্স ম্যাটার ফিজিক্স, এইগুলোতে তো কাজ হয়, কিন্তু তাছাড়া অ্যাপ্লাইড যেমন ধরুন বায়ো ইন্সপায়ার্ড মেটেরিয়ালস, যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি, যেমন ধরুন গিরগিটি কিভাবে ক্যামোফ্লেজ করে, তো সেটাকে আমরা কি ইউজ করতে পারি কোন নতুন মেথড ইউজ করে? তো সেইগুলো নিয়ে এখন চীন বা তাইওয়ানে প্রচুর কাজ হচ্ছে এবং প্রচুর ইন্ডিয়ান চীন বা তাইওয়ানে যাচ্ছে রিসার্চ করতে। ইউনাইটেড আরব এমিরেটসে রিসেন্টলি ফিজিক্স রিসার্চের জন্য প্রচুর টাকা ফান্ডিং করা হচ্ছে এবং সেখানেও প্রচুর ইন্ডিয়ানকে ডাকছে। ফ্রান্স থেকে একটা ইন্ডিয়ার সঙ্গে জয়েন্ট কোলাবোরেশন করছে, সেখানেও ওরা ইন্ডিয়ানকে অ্যাজ এ রিসার্চার নিতে চাইছে। এবং IISc-তে একটা কোয়ান্টাম কম্পিটিশনের উপর একটা মাস্টার্স কোর্স আই থিঙ্ক সেটা স্টার্ট হয়েছে এবং সেখানেও প্রচুর জব অপরচুনিটি আছে। এটাই মানে এখনকার যুগে প্রচুর অপরচুনিটি আছে, সেটাকে শুধুমাত্র খুঁজতে হবে এবং নিজের স্কিলটা সবসময় ডেভেলপ করতে হবে। থ্যাংক ইউ দেবমাল্য, দেবমাল্য আপনাকে অবশ্যই, মানে এটা তো আমাদের রেসপন্সিবিলিটি, যেটা আমরা আরও কথা বললাম যে এই যে প্রপার যে ওয়েগুলো এখন আপনি যে উল্লেখ করলেন, যে ওয়েগুলো আছে সেগুলোতে স্টুডেন্টসদেরকে অবগত করা যে কত ধরনের পদ্ধতি, মানে আমি ওই যেটা অর্কও মেনশন করলো যে এক্সিটের যে অপশানসগুলো এগুলো নিয়ে অবগত করা তাদেরকে এবং সেই মতন অ্যাকর্ডিংলি তারাও পারফর্ম করবে। থ্যাংক ইউ আপনাকেও, থ্যাংক ইউ। আচ্ছা পল্লবী দাস, পল্লবী আপনি প্রশ্ন করতে পারেন। হ্যালো স্যার। হ্যাঁ পল্লবী বল। স্যার এখানে ধরুন যারা নতুন ফিজিক্স অনার্স করতে চাইছে বা আফটার 12 কি নিয়ে পড়াশোনা করবে সেসব নিয়ে আলোচনা হচ্ছে, তো আমি একটা খুব বড় একটা কোয়েশ্চেন করতে চাই যে ধরুন কিছু স্টুডেন্ট আছে না যারা ফার্স্টে বুঝতে পারে না যে তাদের কি নিয়ে পড়া উচিত,
তো কেউ ডাক্তারি পড়ার চেষ্টা করে, কেউ ইঞ্জিনিয়ারিং পড়ার চেষ্টা করে, এন্ট্রান্স গুলো দেয়, দিয়ে হয়তো তাদের 2-1 বছর লসও হয়। তো তারপরে ফিরে আসার উপায়টা কি সেটা যদি কাউকে একটু বলে দেন, কেন অনেক বাচ্চা হয় হারিয়ে ফেলে। আর এখনকার দিনে সোশ্যাল মিডিয়ার যে যুগ, মানে হারিয়ে যাওয়ার প্রবণতাটাই খুব বেশি পড়াশোনার দিক থেকে। তো সেই ফিরে আসার উপায়টা বলে দেওয়াটা মনে হয় আমার খুব উপকৃত হবে সবাই। ফিরে আসা মানে সে তার পছন্দের বিষয় নিয়ে কলেজে জাস্ট ভর্তি হয়ে যাক, 5 বছর অব্দি রিল্যাক্সেশন আছে, 4 বছর অব্দি রিল্যাক্সেশন আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। 4 বছর কেউ নষ্ট করেও সে এখন এখানে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে অনার্স করতে পারে, কোনো অসুবিধে নেই। তবে মনটাকে তৈরি করে নিতে হবে যে আমি ঢুকছি যখন আমাকে একদম এটা শেষ দেখে বেরোতে হবে। তার মানে আপনি যেটা বলতে চাইছেন, আমি আর একটু সরলভাবে বোঝার চেষ্টা করছি, যে একটি স্টুডেন্ট উচ্চ মাধ্যমিকের পর, ধরুন সে যদি 2023-এ উচ্চ মাধ্যমিক দেয়, তার মানে ম্যাক্সিমাম 2027 পর্যন্ত সে ক্যালকাটা ইউনিভার্সিটিতে অ্যাজ আ ইউজি স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে পারে। আমি আমি তোকে এক্সাম্পল বলছি, সেটা হচ্ছে যে 2024 সালে আমাদের সরকারি নিয়মে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়মে যারা ভর্তি হচ্ছে, 2021-22 2020 সাল অব্দি আমরা নেবো, 19 সাল থেকে নিতে পারবো না। 2020 সালে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, 21-22-23-24 এই এই 2020 সালে উচ্চ মাধ্যমিক, সেখান থেকে আমরা নিতে পারবো, এটা ইউনিভার্সিটির নিয়ম। আর ওই যে নম্বর কেটে নেবে ওই ব্যাপারগুলো একদমই নয়। হ্যাঁ, হয়তো ভালো কলেজগুলো মানে স্কটিশ ফটিশ এরকম থাকতে পারে, কিন্তু সাধারণ মানে সাধারণ কলেজগুলোতে সেসব কিছু নেই। ওকে ওকে আসতে পারে। থ্যাংক ইউ প্রশ্নটা উল্লেখ করার জন্য। আমাদের সময় আমরা একদম শেষ শেষ মুহূর্তে আমরা পৌঁছে গেছি। ওকে, সরবজিৎ দত্ত, হ্যাঁ প্রশ্ন করুন। হ্যাঁ স্যার, খুবই ভালো লাগলো তোমার কথা শুনে, এবং আমি একটা জিনিস বলতে চাই যে সেটা মানে পার্টিকুলারলি ফিজিক্স রেলিভেন্ট নয়, কিন্তু আমার মনে হয় যে স্কুলে বা স্কুল থেকে যখন একটা বাচ্চা যখন কলেজে পড়তে আসছে, আমার মনে হয় একটা হলিস্টিক এনভায়রনমেন্ট দেওয়া খুব প্রয়োজন। মানে একটা ফিজিক্সের ছাত্র তার একইভাবে হয়তো হতে পারে, মানে ফিজিক্স নয় কিন্তু হয়তো যেগুলো স্ট্যান্ডার্ড মানে বৈজ্ঞানিক সাবজেক্টের মধ্যে যেগুলো পড়ে না, ধরুন সোশ্যাল সায়েন্স হতে পারে বা ধরুন ফিলোসফি হতে পারে, হয়তো সেগুলো তো তার ইন্টারেস্ট জন্মালো এবং সেটা ফিজিক্স পড়তে পড়তেই হলো, এবং সেইখানেও তার চলে যাওয়ার একটা একটা সুযোগ থাকা উচিত বলে আমার মনে হয়। এবং ভাইসি ভার্সা, মানে হতে পারে সে কোন একটা টেকনিক্যাল লাইনে গেছে, এবং আজকাল দেখা যাচ্ছে অনেক মানে জ্যাম দেখতে গিয়ে আমরা দেখেছি যে অনেকেই টেকনিক্যাল লাইন থেকে কিন্তু আবার ফিজিক্সে ফিরে আসছে, অনেকে ইঞ্জিনিয়ারিং করে বিটেক করে তারপর আবার এমএসসি করছে, বা এই এই যে একটা মানে দেয়া নেয়ার যে একটা ব্যাপার, একটা হলিস্টিক একটা ব্যাপার, এইটা থাকা উচিত। মানে আমি একটা পার্টিকুলার সাবজেক্ট বেছে নিয়েছি, সেটাতে মানে অনেক সময় হয় যে ধরুন ছোটবেলায় ব্ল্যাক হোল ট্যাক হোলের বই টই পড়ে ফিজিক্সের প্রতি অনেক ইন্টারেস্ট জন্মায়, তারপর দেখা যায় যে পড়তে গিয়ে যেটা আমি ভেবে এসেছিলাম ফিজিক্স যেটা, সেটা হয়তো নয়, অন্যরকম সাবজেক্টটা, বা সেটা অন্য সাবজেক্টের ক্ষেত্রেও ভ্যালিড, ইঞ্জিনিয়ারিং যেটা ভেবে আমি এসেছিলাম সেটা হয়তো ইঞ্জিনিয়ারিং আর নয়, অন্য কিছু হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এই যে অন্য সাবজেক্টে চলে যাওয়া বা আমার যেটা মনে হয় সেটা করার যে একটা জায়গা যদি থাকা যায়, সেটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা সরবজিৎ স্যার, সরবজিৎ যে প্রশ্নটা করলো, আমি তার সাথে একটি মানে আরো একটি প্রশ্ন জুড়ে আপনাকে উত্তর দেওয়ার কথা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে ও যেটা বললো যে সুইচ করার যে ব্যাপারটা বললো, এটা তো আপনি জানেন যে বিদেশে এটা খুব কমন। মানে আমি রিসেন্টলি একটি ইন্টারভিউ নিলাম, ছেলেটি ইউজি করেছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে, এবং সে মাস্টার্স করতে চাইছে মেটেরিয়াল সায়েন্সে। তো ভারতবর্ষের প্রেক্ষিতে এই সুইচিংটা কতটা রেলিভেন্ট আজকের দিনে দাঁড়িয়ে, এটা আমি অ্যাড করলাম। ন্যাশনাল এডুকেশনাল পলিসি অনুযায়ী সুইচিং অপশনটা অ্যালাও মানে সেকেন্ড সেমিস্টারের পরে করতে দেওয়া কথা ছিল, কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে, বা নিশ্চয়ই তোরা বুঝতে পারছিস যে আমাদের এখানে এত এত স্টুডেন্ট, মানে আমি এক্সাম্পল বলছি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 149টা কলেজ আছে, এবং সেখানে প্রায় প্রতি মানে ফিজিক্স মানে পিওর আর্টস সায়েন্স কমার্স মিলিয়ে প্রায় প্রতি বছর 5 লক্ষ ছেলে মেয়ে ভর্তি হয়। 5 লক্ষ, সংখ্যাটা চিন্তা করে দেখ, এই আমি কি ভুল বলছি? না, আমি ঠিকঠাকই বলছি। হ্যাঁ, আর্টস কমার্স সায়েন্স বিএ বিএসসি বিকম অনার্স জেনারেল সব মিলিয়ে সংখ্যাটা 5 লক্ষের কাছাকাছি। এতটা লজিস্টিক্স হ্যান্ডেল করার মতো ক্ষমতা আমাদের এখানে নেই। তবে একটা ভালো জিনিস যেটা সর্বজিৎ বলো, সর্বজিৎ তো শুনলে ভালো লাগবে, সেটা হচ্ছে যে আমাদের এখানে এখন একটা অপশন হয়েছে, সেটা হচ্ছে যে
একজন স্টুডেন্ট সে মেজর বা মাইনর যে সাবজেক্টটা নেয়নি সেই সাবজেক্টটা সেই সেরকম তিনটে সাবজেক্ট একটা করে পেপার ইন্টারডিসিপ্লিনারি কোর্স হিসেবে সে নিতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল আমি এই বছর ফার্স্ট সেমিস্টারে আমার কাছে ইন্টারডিসিপ্লিনারি ফিজিক্স পড়তে এসছে ইংলিশ অনার্সের স্টুডেন্ট, ফিলোসফি অনার্সের স্টুডেন্ট, জিওগ্রাফি অনার্সের স্টুডেন্ট, বাংলা অনার্সের স্টুডেন্ট, পিওর বিএ জেনারেল স্টুডেন্ট, ওই যেটা বললো কোনো সময় সে ব্ল্যাক হোল পড়েছিল বা এরকম কসমসের গল্প শুনেছিল বা কালসাগানের বই কিছু ছবি এটিয়ে দেখেছিল সেটা নিয়ে তার ইন্টারেস্টটা জন্মেছে সে পড়তে এসছে। এইবার তুই বলবি যে জার্নালিজম একটা কিন্তু খুব এখন উঠতি একটা মানে পেশা। সায়েন্স জার্নালিজম মানে একটা যে কোনো সাইন্টিফিক জিনিসকে একদম সঠিকভাবে গালগল্প না মিশিয়ে সুন্দরভাবে লিখে মানে ইয়ে করা। তোরা অনেকেই হয়তো পল্লব রায়গুপ্তকে চিনিস, পল্লব রায়গুপ্ত আমার স্টুডেন্ট এবং পল্লব রায়গুপ্ত কিন্তু রীতিমতো মানে খুব ঠিকঠাক সায়েন্স জার্নালিজম করছে। ওর ওই ইয়ে থেকে আইআইটি ম্যাড্রাস থেকে একটা ইয়ে বেরোয় ম্যাগাজিন বেরোয়, নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, ও সেইখানে কিন্তু এটার সঙ্গে যুক্ত আছে এবং যে কোনো সাইন্টিফিক প্রোগ্রামে কিন্তু পল্লবকে দেখতে পাওয়া যায়, ও সায়েন্টিস্টদের ইন্টারভিউ নেয় এবং যেহেতু ওর ব্যাকগ্রাউন্ডটা ফিজিক্সের ইংরেজিটাও খুব ভালো লিখতো, সুতরাং ওর মানে ওই ওই কাজটা ওর খুব ভালো করছে আর কি। তো আমার কাছে যে ছেলেমেয়েরা ইংলিশ অনার্স স্টুডেন্টরা বা লিটারেচার স্টুডেন্টরা যারা পড়তে মানে আমার কাছে ইন্টারডিসিপ্লিনারি ফিজিক্স কোর্সটা পড়তে এলো, লাস্ট দিন তাদের আমি ল্যাব ভিজিট করলাম, টানা একটা সেমিস্টার সপ্তাহে 3 দিন করে ঠাসিয়ে ক্লাস নিয়েছি এবং সেটা ক্লাসটা কোর্সটা শেষ হয়ে যাওয়ার পরে ওরা খুব ভালো ফিডব্যাক দিয়ে গেছে। ওদের আমি লাস্ট দিন ইয়ে পড়িয়েছি মানে ল্যাব ভিজিট করিয়েছি, হাতে নাতে যন্ত্রপাতিগুলোকে ঘাঁটা করার করিয়েছি এবং খুব এনজয় করে পড়েছি। আমার খুব ভালো লাগলো যে এরকম একটা অপশন ওপেন হয়েছে। আমি আশা করব যে ওই মানে যেটা সর্বজিৎ মিন করতে চাইলো যে সুইচ করা, এক্ষুনি হয়তো সুইচ করার অপশনটা আমাদের এখানে নেই কিন্তু কারোর হয়তো কোনো একটা ভালো জিনিস ভালো লাগার জিনিসের ফিজিক্সের স্টুডেন্টরাও যেমন কেউ সাইকোলজি পড়তে গেছে, কেউ ফিলোসফি পড়তে গেছে, যার যেটা ইচ্ছে তিনখানা এরকম সাবজেক্ট নিতে পারবে। তো ওইটা আমাদের করা হয়েছে এই মুহূর্তে, এখন এটাই অবস্থা আর কি। এক্ষুনি আমরা সুইচ করার মতো লজিস্টিক্স আমাদের এত এত স্টুডেন্টদের মধ্যে আমাদের পক্ষে এই মুহূর্তে করাটা সম্ভব হচ্ছে না, হয়তো পরে কখনো হলেও হতে পারে। আমি এখানে আরেকটা সম্ভাবনার কথা জাস্ট উল্লেখ করব, সেটা হচ্ছে যে ধরুন আপনি বললেন যে ফিজিক্স থেকে অন্য বিষয়ে যাওয়ার ক্ষেত্রে, আমি যদি উল্টো দিকটা বলি, ধরুন কোন একটা আর্টস ব্যাকগ্রাউন্ডের ছেলে সে হয়তো সায়েন্সে আসতে চাইছে, লজিস্টিক্যালি কতটা সমস্যা সেটা তো আপনারা ভালো বুঝবেন, কিন্তু আমাদের অর্থোডক্স মেন্টালিটি কি রেডি আছে সেই স্টুডেন্টটাকে পরবর্তীকালে কোনো সায়েন্টিফিক ক্ষেত্রে অ্যাকসেপ্ট করার জন্য ফর জব? এটা একটা আমার মনে হয় সব থেকে বড় ভাবার বিষয়। আমার না এইটা মানে ইঞ্জিনিয়ারিং মনে কর আর্টস ব্যাকগ্রাউন্ড মানে সে যদি 11-12টা সে যদি সায়েন্স না পড়ে থাকে, সে যদি অঙ্ক না পড়ে থাকে, তার পক্ষে তো আসা সম্ভব নয়। এইটা একটা প্রিভিলেজ বলতে পারিস যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু কমার্স বল বা লিটারেচার বল বা হিউম্যানিটিস বল যাওয়া যায়, ওইখান থেকে এখানে আসাটা সম্ভব নয়, একেবারেই সম্ভব নয়। অঙ্ক না করার যে ইয়েটা অঙ্ক না একটা জিনিস বলা যেতে পারে, হ্যাঁ সে হয়তো প্রথাগত ভাবে অঙ্ক মানে পড়েনি হয়তো 11-12 বা কলেজে, কিন্তু সে যদি নিজে থেকে ব্যাপারগুলো জেনে থাকে তাহলে কি একটা ইন্টারভিউ জাতীয় সিস্টেম করে তাকে ফিজিক্সে নিয়ে আসা যায় না? যে মানে তাকে একটা সুযোগ দেওয়া হবে যে আমি সেটাই তো তাকে করবো, হ্যাঁ সে এক্সামিনেশনটাই তো আমাদের ক্লাস টু সর্বজিৎ কি করে পারবো বল এই মুহূর্তে, সেটাই তো বলার বক্তব্য। ওই আমাদের মানসিকতাটাকে আগে বদলাতে হবে সিস্টেমের সাথে সাথে। যাই হোক, আমি আমি হয়তো শেষ প্রশ্ন নিচ্ছি, এটা হিমাংশু রায় আপনি প্রশ্ন করেছেন, আপনি প্লিজ আনমিউট করে কোশ্চেনটা করতে পারেন। আপনি হ্যাঁ স্যার, এই আমার এমএসসি ছিল ফিজিক্সে, এবার স্পেশাল পেপার ছিল ইলেকট্রনিক্স। এবার নেটে একটা পেপার থাকে ইলেকট্রনিক্স সায়েন্স নামে, হ্যাঁ ইলেকট্রনিক সায়েন্স নামে, তো ওটাতে কি অপরচুনিটি থাকে পরবর্তীতে? ইলেকট্রনিক সায়েন্স মানে বেসিক্যালি যেহেতু অ্যাপ্লিকেশন ইলেকট্রনিক্স, নেটে ইলেকট্রনিক সায়েন্স থাকলে আমি মানে ক্যালকাটা ইউনিভার্সিটিতে দু একটি কলেজে ইলেকট্রনিক্স মানে ক্যালকাটা ইউনিভার্সিটি নয় যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে ইলেকট্রনিক্সে এমএসসির একটা ইয়ে থাকে, মানে ইলেকট্রনিক্সে বিএসসি মানে পড়ানোর একটা মানে ইয়ে থাকে, ডিপার্টমেন্ট থাকে, সেইখানে চাকরি পাওয়ার ইয়ে রয়েছে, সম্ভাবনা রয়েছে।
হিমাংশু, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে জন্য মানে লেকচারার হিসেবে তুমি কোয়ালিফাই করলে সেইখানে। আচ্ছা ঠিক আছে, তোমার প্রশ্নটা কি, তোমার প্রশ্নটা কি নেট এলএস কোয়ালিফাই নাকি জিআরএফ এর ক্ষেত্রে প্রশ্নটা ছিল? আমার হ্যাঁ জিআরএফ হলে কি ওইটা ফিজিক্সে শিফট করা যাবে? তাহলে কিন্তু সে আমি ভারতবর্ষের সমস্ত জায়গাতেই সে পিএইচডি করার জন্য সে কোয়ালিফাই। এবার ডিপেন্ড করছে যে অ্যাকচুয়ালি ইউজিসি নেট যেটা সেটা তো হচ্ছে অ্যাকচুয়ালি ফান্ডিং, মানে জাস্ট জাস্ট ফর ফান্ডিং, ইটস নাথিং অ্যাবাউট যে তুমি পিএইচডি তোমার সিকিউর হলো, তুমি একটা ফান্ডিং সিকিউর করলে। সুতরাং এবার নির্ভর করছে তুমি যদি তোমার প্রফেসর কোনো প্রফেসরের সঙ্গে ইন্টারভিউ দিয়ে তার কাছে তুমি যদি সুযোগ পাও, এবং ইট ডাজেন্ট ম্যাটার যদি কোন ডিপার্টমেন্টে সেই প্রফেসর তিনি যদি তোমাকে নিতে রাজি হয় তাহলে কিন্তু তুমি পিএইচডি করতে পারবে বিয়ন্ড এনি স্পেসিফিক ডিপার্টমেন্ট হওয়া সত্ত্বেও। সুতরাং আসলে আমি লিকুইড ক্রিস্টাল নিয়ে এখন পিএইচডি করছি বর্তমানে। ওকে, তুমি সেক্ষেত্রে লিকুইড ক্রিস্টাল নিয়ে তুমি ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টেও করতে পারো, ফিজিক্সেও করতে পারো, মেটেরিয়াল সায়েন্সেও করতে পারো, ইভেন ইলেকট্রিক্যালও করতে পারো, ইট ডাজেন্ট ম্যাটার, এটা আমি আমি মনে করি। আর একটা ইয়া মনে হয় থাকে, আমি একটা পরীক্ষা দিয়েছিলাম জিও ফিজিক্স সিস্টেম ইউপিএসসি তে, যেটাতে হয়তো ফিজিক্স হিসেবে লাগবে, আমি জানি না, মানে আমি যেহেতু ভারতবর্ষের পরিকাঠামোর মধ্যে নেই সুতরাং আমি উত্তরটা দিতে পারবো না, স্যার যদি কিছু দেন ভালো হয়। শুভায়ন, হ্যাঁ স্যার, হ্যাঁ আমি একটা অনুরোধ করব, সেটা হচ্ছে এখানে আমার সঙ্গে আমাদের এই পডকাস্টে শুভ্র আছে, শুভ্র দত্ত, আমি শুভ্রকে একটু অনুরোধ করব কিছু বলার জন্য, শুভ্র তোমার পক্ষে যদি সম্ভব হয়। হ্যাঁ ধন্যবাদ পার্থ, ব্যাপারটা হচ্ছে যে অবশ্যই ফিজিক্সের মানে ইউনো প্রত্যেকেই উপার্জন করতে হবে বেঁচে থাকার জন্যে, এবং মানে আমরা সবসময় চাকরির কথা বলি কিন্তু চাকরির বাইরেও যাকে বলে সেলফ এমপ্লয়মেন্ট সেটার একটা বিরাট ক্ষেত্র আছে। ওকে, এবং তার সবচেয়ে উঁচুটা হচ্ছে এন্টারপ্রেনারশিপ, যেখানে শুধু নিজেই বাঁচা নয় অন্যজনকেও অন্যদেরকেও বাঁচার সাহায্য করা যায়। ওকে, ফিজিক্স যারা পড়ে তারা মানে একই সঙ্গে অনেক রকম জিনিস শেখে এবং তার মধ্যে বেশ কিছু জিনিস ওই এন্টারপ্রেনারশিপে অ্যাপ্লাই করা যায়। যেমন ধরো মানে প্রথম তো ইউনো অঙ্ক জিনিসটা সব ক্ষেত্রেই লাগে, টেক মানে অ্যানালিটিক্যাল থিঙ্কিং ওগুলো লাগে। তাছাড়া আমি নিজে নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, আমি একটা ড্রোন কোম্পানি শুরু করেছিলাম যেটা শুরু হয়েছিল আমার একটা কনসেপ্ট থেকে, যে ড্রোনগুলো সাধারণত দেখা যায় একটা ফিক্সড স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা যদি ফিক্সড না হয়ে মুভ করতে পারে, কনফিগারেশন চেঞ্জ করতে পারে, তাহলে কীরকম দাঁড়ায়, এবং সেইটা সেটার ওপর ইউনো গোটা দুয়েক প্যাটেন্ট লিখি, সেটা মানে সমাদৃত হয়। এবং আমি এখন ইউএসএতে আছি, ইউএসএর নেভি আর্মি তারপরে ধরো এয়ারফোর্স এরা সকলেই ইন্টারেস্টেড ছিল এবং এটা ফান্ড করেছে, পয়সা দিয়েছে অ্যাকচুয়ালি ওগুলো ওই কনসেপ্ট ডেভেলপ করার জন্যে। মানে যেটা বলতে চাইছি যে এইসব ইনোভেটিভ থিঙ্কিংগুলো এগুলোর প্রচণ্ড দাম আছে এবং ফিজিসিস্টরা এই লাইনে অবশ্যই নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারে। থ্যাংক ইউ শুভ্র। সুতরাং শুভ্রর কথা অনুযায়ী মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনোভেটিভ থিঙ্কিং, মানে পড়াশোনার সঙ্গে সঙ্গে ইনোভেটিভ থিঙ্কিংটা খুব ইম্পর্টেন্ট, মানে আমি যেটা করলাম এইটা আমি কোথাও কি মানে একটা অজানা মানে কোনো একটা আনট্রাভেলড পাথে বা কোনো একটা বিষয়ে কি আমি এটাকে অ্যাপ্লাই করতে পারি, এবং সেইখান থেকেই রিসার্চ ইন্টারেস্টটা কিন্তু গ্রো করবে। মানে পিওর ফিজিক্স নয়, ধরো এখনকার যুগে তোমরা তো ধরো আরডুইনো শেখাচ্ছ ইত্যাদি, সেইগুলো খুবই অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড, সেই জ্ঞান দিয়ে অনেক কিছু নিজে তৈরি করা যায় যেটা সত্যি কাজের কাজ হবে, যেটা সত্যি সোসাইটির কাজে লাগতে পারে, কাজে সেসব কোনো মাথায় রাখলে খুবই ভালো হবে আর কি, অনেকের উপকার হবে অবশ্যই। আমি আমি জাস্ট এখানে মানে একটা জিনিস মানে অ্যাড করতে চাই মানে স্যারের কথার সাথে, সেটা হচ্ছে যে মানে এই যে মানসিকতা তৈরি হওয়াটা, যে কিছু ভাবনা চিন্তা করার মানসিকতা, আমাদের কারিকুলামটা এমনই ছিল বিএসসিতে যে আমরা পরীক্ষার চাপে তো সবকিছু ভাবার ইয়ে থাকতো না, মানে অলমোস্ট সবারই
তো সেক্ষেত্রে অবশ্যই এই ইন্টার্নশিপের যে কথাটা আপনি উল্লেখ করলেন, সেটা হয়তো মানে স্টুডেন্টসদেরকে পেপার পড়া, একটা পেপার পড়লে তাহলেই তো সেখান থেকে কিছু কোশ্চেন শর্ট আউট করার একটা অপশন তৈরি হয়। তো এই এই মানসিকতাটা সবার প্রথম আগে দরকার যে ইয়ে করার, মানে তৈরি হওয়ার, তারপরে গিয়ে যদি এই মানসিকতা তৈরি হয় তখন তারা গিয়ে মানে এক নতুন কিছু করার চিন্তা ভাবনা আসতে পারে বলে এটা আমার মানে একদম খুবই সাধারণ ছাত্র হিসেবে মনে হয়, যে সবার আগে দরকার যে ওই পদ্ধতিটার মধ্যে ঢোকা, যে নতুন কিছু ভাববো বা কোশ্চিন খুঁজে বের করবো কোনো গবেষণাপত্র থেকে, এটা খুব ইম্পর্টেন্ট। বাই দ্য ওয়ে আমি আরেকটা কথা বলি এন্টারপ্রেনারশিপ সম্বন্ধে, যেটা আমাদের দেশে অতখানি এ নিয়ে ভাবনা চিন্তা করা হয় না, কিন্তু এখানকার টপ ইউনিভার্সিটিগুলোর মধ্যে মানে স্টুডেন্টদেরকে এন্টারপ্রেনারশিপের ইন্টারেস্টেড করার চেষ্টা করা হয়, যেমন MIT বা স্ট্যানফোর্ড, এগুলোর বেশ নাম করা ইউনিভার্সিটি এবং এদের এ বিষয়ে মানে বিশেষ ইয়ে আছে, নাম আছে, যে ছাত্রছাত্রীদের এন্টারপ্রেনারশিপে উৎসাহিত করার জন্য। স্যার এটা এটা স্যার এটা শুধুমাত্র মানে USA নয়, এটা মানে অ্যাব্রড, আমি আমার মনে হয় ভারতবর্ষের বাইরে এটা প্রতিটা ইউনিভার্সিটিতে এই মানে সেলফ থিঙ্কিং বা আউট অফ দ্য বক্স থিঙ্কিং নিয়ে এটা অনেক ধরনের ওয়ার্কশপ হয়। মানে আমি আমার ইউনিভার্সিটি, আমি তাইওয়ানে আছি, এখানে যেহেতু সেমিকন্ডাক্টর বেসড বাট স্টিল এখানে কিন্তু এরকম অনেক ওয়ার্কশপ হয় যাতে তারা নিজের আউট অফ দ্য বক্স থিঙ্কিংয়ের একটা জায়গা পায়। এটা এটা সত্যি এটা বিদেশে এটা হয় হয় এবং এবং একই লাইনে আমি বেশ কিছু পদার্থবিদ্যা চিনি এইখানে যারা এন্টারপ্রেনারশিপে ঢুকেছেন এবং সফলভাবে নিজেদের কাজকর্ম করছেন সেই এভাবে, এবং সত্যি অধ্যাপকদের মধ্যে এটা এই এই ছাড়টা দেওয়া হয় যে একজন অধ্যাপক ধরা যাক শতকরা 80% সময় নিজেদের ইউনিভার্সিটিতে পড়ানোর কাজে ব্যয় করে বাকি 20% কোনো ইন্ডাস্ট্রিতে কাজকর্ম করে ইনোভেটিভ কাজকর্ম করবেন এবং নতুন কিছু তৈরি করবেন। ভালো, এটা এখানে খুবই ভালো। R&D সেকশন বলতে তো একটা সেকশন আছেই আমাদের এখানে তো ইউনিভার্সিটির মধ্যে, খুবই ভালো এটা। যাই হোক, তো আমার মনে হয় আপনার কিছু বলার আছে স্যার? না শুভায়ন, এবার আমাদের ওয়াইন্ড আপ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা অলরেডি আমরা অনেকক্ষণই আজকে আলোচনাটা হলো, খুবই একটা গুরুত্বপূর্ণ আলোচনা আমি মনে করি এটা হয়েছে। তো এবং পরবর্তীকালেতেও আমরা আরো আরো আলোচনার মধ্যে দিয়ে আমরা এই প্রবলেমগুলোকে অ্যাড্রেস করব এবং সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ আপনাকে এত সুন্দর একটা সেশন ওভারঅল করার জন্য। আর দর্শকদের উদ্দেশ্যে বলছি, আমরা আমাদের রেকর্ডেড ভার্সনটা আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করব এবং সেটা আমরা শেয়ার করব আপনাদের সাথেও পরবর্তীতে। সুবায়ন, তোকে এবং ফিজিক্স বংকে ধন্যবাদ জানাই এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য, এবং এইখানে আমার যে ছাত্রছাত্রীরা রয়েছে, আমার যারা বন্ধু রয়েছে বিপ্লবকে দেখতে পাচ্ছি এখানে, সবাইকে অনেক ধন্যবাদ এটাকে এই পডকাস্টে জয়েন করার জন্য। এবং আশা করছি যে আমরা যেরকম ভাবে চিন্তা ভাবনা করছি, আমরা যেরকম যে স্বপ্নটা দেখছি যে আবার বাঙালি স্টুডেন্টরা ভালোবেসে ফিজিক্সটা পড়তে আসবে, আবার আমাদের ক্লাসরুমগুলো ফাঁকা ক্লাসরুম, এখন ফাঁকা ক্লাসরুম হয়ে আছে, সেগুলো আবার গম গম করবে, আমরা আবার কলেজে গিয়ে মানে পুরো ভর্তি ভর্তি ক্লাসরুম পাবো, আমরা চেঁচিয়ে চেঁচিয়ে ক্লাস নেবো, চেঁচিয়ে চেঁচিয়ে ল্যাবরেটরি করাবো। সেই দিনগুলো মানে কোভিডের আগের সময়গুলো খুব মিস করি রে। আমরা আশা করছি যে আর এক দু বছরের মধ্যেই আমাদের আবার আগের জিনিস ফেরত আসবে এবং আমরা আরও ব্রাইট স্টুডেন্ট আমরা তৈরি করতে পারবো, আরও ভালো স্টুডেন্ট দিতে পারবো আমার দেশের জন্য, এই সমাজের জন্য আমাদের যেটুকু কর্তব্য সেটুকু আমরা খুব ভালো করে উঠতে পারবো। এবং যেটা বললাম একটু সুভায়ন প্রজন্মকে একটু মাথায় রাখিস, সেটা হচ্ছে যে ওই মানে নন একাডেমিক মানে ইন্ডাস্ট্রি বেসড অ্যাপ্লিকেশনস অফ ফিজিক্স, এইগুলো নিয়ে যদি কোনো কমন প্ল্যাটফর্ম বানানো যায় আমরা সব সময়তেই আছি এবং আমরা চেষ্টা করব তোদের মধ্যে থেকে যে আইডিয়াসগুলো উঠে আসবে বা যে ইনফরমেশনগুলো উঠে আসবে সেগুলো আরও নিচুর দিকে ইয়ে করিয়ে দেওয়া। আচ্ছা, এখানে আমার মনে হয় আমি স্যার এখন এখানে লিঙ্কটা দিচ্ছি না, আমি প্রত্যেককে একটা কথা বলছি যে যারা যাদের প্রশ্ন করতে পারলেন না তারা মানে আমাদেরকে ইমেল করুক, তাহলে আমি পার্সোনালি প্রত্যেকের সাথে কমিউনিকেট করে আমি তাদের সাথে আমি যা প্রশ্ন সেগুলোর উত্তর আমি, আচ্ছা ওকে, আমি আবারও শেয়ার করলাম আমাদের ইমেল আইডি, সেখানে ইমেল করুক, আমি আমি পার্সোনালি তাদের সাথে কমিউনিকেট করে নেব। ওকে ওকে।
থ্যাংক ইউ। আর অবশ্যই আপনার কথাটা মাথায় রাখবো এবং আমরা খুব শীঘ্রই আমরা চেষ্টা করব কিছু কিছু একটা অ্যারেঞ্জ করার এই বিষয়ে। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ, নমস্কার।